আচ্ছা, খেয়াল করেন আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাই। তো লাস্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো প্র্যাকটিস করছিলাম তার একটা অ্যাট এ গ্লান্স দেখে নিচ্ছি। খেয়াল করেন, লোকাল হোস্ট লেখা হচ্ছে। এরপরে কোথায় যাব? BSP 71। এরপরে পাবলিক, খেয়াল করেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে। এটা ছিল আমাদের হোম পেজ। তো হোম পেজের মধ্যে যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছিলাম আমরা, এদেরকে ম্যানেজ করার জন্য আমাদের একটা অ্যাডমিন প্যানেল তৈরি করতে চাচ্ছিলাম। অ্যাডমিন প্যানেলের সিকিউরিটি ইস্যু নিয়ে কাজ করার জন্য আমরা বিল্ট ইন অথ ক্লাস ইউজ করতেছিলাম। তো সেক্ষেত্রে লগ ইন দিয়ে লগ ইন করা হচ্ছিল। লগ ইন, তাই না? এটা আমাদের কি ড্যাশবোর্ড, সবার কাছে আসেন এরকম? একটু ওপেন করে নেন। আজকে একটা লাইব্রেরি ইউজ করা শিখবো আমরা, থার্ড পার্টি একটা লাইব্রেরি। প্যাকেজ, এই যে প্যাকেজ প্যাকেজ করতাম না, আজকে প্যাকেজ করবো। এইটা অপদার্শটা কই? এই যে আপনার পাশেটা কই? জ্যামে কি করে? আজকে আমি ভিএপি সিগন্যালে পড়ছিলাম, এই জন্য আমার লেট হয়ে গেছে এক মিনিটের জন্য। 1 মিনিটের জন্য 20 মিনিট লেট হয়েছে। আচ্ছা, প্যাকেজটা ইনস্টল করবো, তো তো সবাই থাকলে একটু ভালো লাগে। তো মোটামুটি যারা আসার তারা আসছে। আমি নয়ন কই, আরিফ বাইচে আছে, তো ফিডব্যাক দেয় না। আপনারা বলছে আপনি প্রত্যেকদিন 50 টাকা করে মিস কল দিবেন, এখনই দেন। হ্যাঁ, কয়টা দিচ্ছেন সর্বোচ্চ? 10টা মিস কল হইল, 50টা দেন। ফরলুক চালায় দেন, ইনফিনাইট যেন কন্ডিশন। তারপরে এই যে আকাশ সাহেব, আকাশটার নাম কি? জাহিদ। ওর নাম জানে কি? হ্যাঁ, সৈকত। আপনার ফ্রেন্ড কি আর আসবে? কি সমস্যা? সমস্যা নাকি? সমস্যা কি এতে? না, সিথি কাজ পারে, সমস্যা নেই, একাই পারবে। প্রত্যেকটা গ্রুপে কেউ না কেউ আছেন যে সব কিছু পারে। একজন হলো মানে অ্যাটলিস্ট দুজন, একজন যদি অ্যাবসেন্ট থাকে আরেকজন যেন পারে আর কি। ওভাবেই বিষয়টা করা হয়েছে। হ্যাঁ, দিবা আচ্ছা, তো খেয়াল করেন কি সময় নেয়? আচ্ছা, বেশি সময় লাগবে না মনে হয়। একটু দেখেন তো, সবাই কি এখানে আছেন? মানে আমাদের ফ্রন্ট এন্ড আছে এবং অ্যাডমিন প্যানেল লগ ইন করার পর ক্যাটাগরি অ্যাড করা যাচ্ছে, ক্যাটাগরি ম্যানেজ করা যাচ্ছে, তাই না? আপনাদের ছোট্ট একটা কাজ দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাড করা, ম্যানেজ করা। এটা যারা করছেন বা যারা করেন নাই কোনো সমস্যা নাই, যারা করেন নাই যারা করছে তাদের কাছে কালেকশন করেন, ঠিক আছে? বাট আমরা একটু ভিন্ন প্যাটার্নে কাজটা করবো আজকে। প্যাকেজটাও ইনস্টল হবে, মানে নতুন একটা জিনিস দেখা হবে, পাশাপাশি আমাদের প্র্যাকটিসটাও অন্যভাবে করা হবে, ঠিক আছে? সো একটু খেয়াল করেন, আমরা প্রথমে যেটা করতে চাচ্ছিলাম ক্যাটাগরি ইনফো, এরপরে কি থাকবে? ব্র্যান্ড ইনফো, তাই না? তার জন্য কি করছিলেন আপনারা? 71 প্রথমে যাইতে হবে কি মেনুতে, তাই না? এই মেনুটায়, মেনুটা কোথায় আছে? অ্যাডমিন ইনক্লুডস এর ভিতরে যে মেনু, মেনুর মধ্যে এসে
প্রথমে কি করছি আমরা, ক্যাটাগরির যে লাইটটা আছে কফি এন্ড পেস্ট, ঠিক আছে? আমার পিছনে যেন কেউ না থাকেন, আমি যেন সবার পিছনে থাকি। কফি এন্ড পেস্ট ক্যাটাগরির এখানে কি লিখবো আমরা? ব্র্যান্ড, ব্র্যান্ড ইনফো। এখানে আসতে পারে অ্যাড ব্র্যান্ড, এখানে আসতে পারে ম্যানেজ ব্র্যান্ড। হচ্ছে না এরকম? অ্যাড ব্র্যান্ড, ম্যানেজ ব্র্যান্ড। এখন খেয়াল করেন, অ্যাড ব্র্যান্ডের উপর ক্লিক করলে আমরা এখানে কি লিখব? অ্যাড ব্র্যান্ড। তো এই অ্যাড ব্র্যান্ড রাউটের ডিফিনেশন দিতে হবে, তার জন্য আমরা ওয়েবে যাচ্ছি। ওয়েবে গিয়ে রিকোয়েস্ট হচ্ছে অ্যাড ব্র্যান্ড, তার জন্য এখানে আমরা এভাবে দিয়ে দিচ্ছি ব্র্যান্ড স্কোপ অ্যাড। আইডি টাইডি লাগবে না আপাতত। এখানে ইউজ করবে কাকে? ব্র্যান্ড কন্ট্রোলারকে। ব্র্যান্ড কন্ট্রোলারের ফাংশনের নাম দিয়ে দিচ্ছি আমরা ইন্ডেক্স। অ্যানিওয়েজ, আজকে এই কন্ট্রোলার তৈরি করার নতুন আর একটা ফরম্যাট দেখবেন। নতুন ফরম্যাট নয়, একটু দেখেছি মনে হয়, তাই না? রিসোর্স কন্ট্রোলারকে দেখছিলাম, দেখি না। আচ্ছা, মানে প্র্যাকটিস করছেন কি এখানে? আগে অনেক কিছু দেখতে পারেন, বাট আমরা বিআইডিএমে প্র্যাকটিস করছি কিনা না মনে হয়। আচ্ছা, তো ব্র্যান্ড কন্ট্রোলার একটু খেয়াল করে দেখেন, যখন কোনো কন্ট্রোলার তৈরি করবেন আপনি চাইলে কন্ট্রোলারের মধ্যে অটোমেটিকলি ছয়টা মেথড তৈরি হয়ে যাবে। যে ছয়টা মেথড আমাদের বেসিক লাগেই যখন আপনি কোনো একটা স্পেসিফিক অবজেক্ট নিয়ে কাজ করবেন, যে লাইক ক্যাটাগরি, ব্র্যান্ড, প্রোডাক্ট, কাস্টমার। সো ব্র্যান্ড কন্ট্রোলার খেয়াল করছেন? এখন কন্ট্রোলার নর্মালি আমরা তৈরি করি কিভাবে? টার্মিনালে গিয়ে কি লিখি? পিএসপি আর্টিজান মেক মডেল, নাকি মডেল দিব কেন, কন্ট্রোলার হচ্ছে পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার, এরপরে কন্ট্রোলারের নাম, তাই না? এরপরে যদি আমি হাইফেন হাইফেন দিই আর ই এস ও ইউ আর সি রিসোর্স এটি লিখে দিই, তাহলে কি হয়? তাহলে কন্ট্রোলার তো তৈরি হবেই, সাথে সাথে এর মধ্যে ছয়টা মেথড তৈরি হয়ে যাবে যেগুলো আমাদের লাগবে, ঠিক আছে? তো একটু দেখেন, এটা চাইলে একটা কন্ট্রোলার ডেমো টেস্ট কন্ট্রোলার নামে বানায় দেখেন, পরে ফাইলটা ডিলিট করে দিয়ে। না, এটা জাস্ট এমনিতে একটু লিখতে পারেন, এটা অন্য আপনি এখানে ব্র্যান্ড কন্ট্রোলার না দিয়ে এখানে দেন হ্যালো কন্ট্রোলার, ডেমো কন্ট্রোলার, এক্স ওয়াই জেড কিছু একটা, পরে ফাইলটা ডিলিট করে দিয়ে জাস্ট দেখেন রিসোর্স লিখলে কি হয়। জি, একটা স্পেস আছে, ডাবল হাইফেন রিসোর্স দিলে কি হয় একটু দেখেন। আমার দেখাচ্ছে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি, আর একটু তো আগেও করছি আমরা পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার, ব্র্যান্ড কন্ট্রোলারের নাম, এরপরে একটা স্পেস দিয়ে ডাবল হাইফোন দিয়ে রিসোর্স লিখবে, রিসোর্স আর ই এস ও ইউ আর সি ই। কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে না? এবার যায় দেখেন এর ভিতরে অ্যাপ এসটিডিপি কন্ট্রোলার, এই যে ব্র্যান্ড কন্ট্রোলার আমি দেখতে পাচ্ছি, কন্ট্রোলার তো হয়েছে, এর মধ্যে ইন্ডেক্স নামে একটা ফাংশন আসছে ক্রিয়েট, এটা কি স্টোর শো এডিট আপডেট ডিস্ট্রয়, মানে যেগুলো আমাদের লাগে আর কি মোটামুটি, তাই না? এগুলো এভাবে চাইলে আপনি করতেও পারেন। এগুলোর আরও একটা সুবিধা আছে, হ্যাঁ সেটা আমি দেখাবো পরবর্তীতে। আপাতত মনে করেন জাস্ট আমি ওগুলো সব ডিলিট করে দিচ্ছি, আমরা নর্মালি যেভাবে কন্ট্রোলার তৈরি করি। আচ্ছা, এবার এখানে এসে একটা ফাংশন তৈরি করি, পাবলিক ফাংশন ইন্ডেক্স। এখানে এসে রিটার্ন করলাম ভিউ থেকে, কাকে রিটার্ন করবো? অ্যাডমিন ডট
কি লিখছেন আপনারা? ব্রান্ড ডট এড ব্রান্ড, তাহলে BRAND ব্রান্ড এড ব্রান্ড, ওকে নাইস, ঠিক আছে। আপনারা তো এগুলো করছেন, এগুলো করা লাগবে না, বাট এরপরের কাজটা কোন করবেন? এরপরে যেটা করব, অ্যাডমিন একটা ডিরেক্টরি তৈরি করে নিচ্ছি, ব্রান্ড BR ব্রান্ড বানানটা বারবার করব, এর মধ্যে আমরা একটা পিএসসি ফাইল নিব, অ্যাড ব্রান্ড ডট ব্লেড ডট পিএইচপি। এখানে আমরা আপাতত অ্যাড ক্যাটাগরির কন্টেন্টগুলো যা আছে সব কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি আপাতত। দেওয়ার পর আপনারা এখানে একটা ফর্ম লিখছেন না, হ্যাঁ, অ্যাড ব্র্যান্ড নেম, ব্র্যান্ড কি, ব্র্যান্ড ডিসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, ঠিক আছে। এবার আমরা এই ফর্মটা এভাবে না করে আমরা এই ফর্মটা শুধু ডিলিট করে দেন, হ্যাঁ, এই ফর্মটা যেভাবে তৈরি করছিলেন না ফর্মটা ডিলিট করে দেন, এইভাবে আর ফর্ম তৈরি করার দরকার নাই, ঠিক আছে। কারণ আপনি কখন কোন প্রজেক্টে কাজ করবেন সেটা তো বলা যায় না, তাই না? এই অ্যাড ব্র্যান্ড ডট ব্লেড ডট পিএসপি তে আসছেন কি? আসার পর এখানে এসে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওই ফর্মটা মনে করেন ডিলিট করে দেন, আমরা এখানে একটা ভিন্ন প্যাটার্নে ফর্ম তৈরি করব। এখন ওই প্যানেল বডির মধ্যে জাস্ট উপরে একটা মেসেজ এই স্ত্রী দিয়ে মেসেজ লেখা আছে, টেক্সট এন্টার, টেক্সট সাকসেস, লিখতে পারছেন কি? হ্যাঁ, এবার একটু খেয়াল করেন, এই প্যানেল বডির নিচে আসলাম এই জায়গাটায়। এখন এখানে আমরা একটা ভিন্ন প্যাটার্নে ফর্ম তৈরি করব। তো ফার্স্ট প্যাকেজ যেটা আমি ইনস্টল করতে যাচ্ছি এখন, তার নাম হচ্ছে ল্যারাভেল কালেকটিভ। আপনারা একটা সাইটে আসেন, ল্যারাভেল কালেকটিভ ডট কম, হ্যাঁ করুন, জি বলেন, অনেক প্রশ্ন। এখন কি আসবেন আজকে? তাহলে না, আসবেন না, ক্লাসে আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে চলে যান ভিডিও। আচ্ছা ওকে ওকে, লারাভেল কালেকটিভ ডট কম বা বেশি যেমন স্যার দেন কিছু একটা, হয় না মানে দেখি না কি হয়। দাঁড়ান, লারাভেল কালেকটিভ আসছেন? না আসলে সেটারও ব্যবস্থা আছে, সমস্যা নেই। আসছেন না এখানে? এখন এখানে এসে আমরা যাব ডকের মধ্যে, এটা একটা প্যাকেজ, এটা একটা প্যাকেজ, লারাভেল ফ্রেমওয়ার্কের জন্য একটা প্যাকেজ তৈরি করা হয়েছে এখানে। এই প্যাকেজের মাধ্যমে, প্যাকেজ মানে কি, যেখানে মাল্টিপল ক্লাস থাকে, মাল্টিপল ক্লাস মিলে একটা কমপ্লিট কাজ করার জন্য একটা প্যাকেজ তৈরি করা হয়। তো অ্যাকচুয়ালি এই প্যাকেজ দিয়ে আমরা যেটা করতে পারি, আমাদের এই যে ফর্মের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোকে আমরা ম্যানেজ করতে পারি। ফর্ম দেখবেন, ইনপুট এলিমেন্ট, আপনি একটা ফাংশন কল করবেন আর একটা ইনপুট এলিমেন্ট হয়ে যাবে, আপনাকে HTML এর ট্যাগ লিখতে হবে না। আমার যেটা মনে হয় ভবিষ্যতে মানুষ এটাই করবে, কিন্তু HTML ভুলে যেতে পারবে না, কারণ এই যে লাইব্রেরিটা তৈরি করছে এই লাইব্রেরির মধ্যে কিন্তু HTML এলিমেন্টগুলো আছে, তাই না? দেখেন ডকের মধ্যে থেকে আমরা যাব HTML এন্ড ফর্মে, আসছেন কি? HTML এবং ফর্মে আসার পর এখানে দেখেন যে বেশ কিছু মেনু আইটেম বলা আছে, ইনস্টলেশন, ওপেনিং এ ফর্ম, CSR এ প্রোটেকশন, ফর্ম মডেলিং, বাইন্ডিং, ফর্ম মডেল, অ্যাক্সেসর, লেভেল, টেক্সট, টেক্সট এরিয়া, পাসওয়ার্ড, হিডেন, চেকবক্স, রেডিও বাটন, ফাইল ইনপুট, নাম্বার ইনপুট, অনেক কিছু আছে এখানে, তাই না? এখানে প্রথমে কি আছে, ইনস্টলেশন। তো ইনস্টল করার জন্য কি করতে হবে দেখেন, বাই বিগেন বাই ইনস্টলিং দিস প্যাকেজ থ্রু কম্পোজার, এডিট ইউর কম্পোজার ডট জেসন ফাইল রিকোয়ার্ড দেব। তো আমরা ওই যে বলছিলাম না যে আপনি একটু খেয়াল করেন প্রজেক্টের স্ক্রিনের দিকে, যে আমাদের লারাভেল প্রজেক্টের মধ্যে যতগুলো ডিপেন্ডেন্সি আছে সবগুলো ডিপেন্ডেন্সি কোথায়, মানে ডিপেন্ডেন্সি বলতে বোঝানো হচ্ছে প্যাকেজ,
ডিপেন্ডেন্সি বলতে বোঝানো হচ্ছে প্যাকেজ, থার্ড পার্টির প্যাকেজ। তো যতগুলো থার্ড পার্টির প্যাকেজ আছে সেগুলো কোথায় থাকবে? ভেন্ডরের মধ্যে। ভেন্ডরের মধ্যে প্যাকেজগুলো থাকবে। দেখবেন আপনি এখন দেখেন আমাদের ভেন্ডরের মধ্যে বিন, কম্পোজার যে ফোল্ডারগুলো আছে, আমরা যখন প্যাকেজটি ইনস্টল দিব তখন এখানে আর একটা প্যাকেজ, আর একটা ফোল্ডার তৈরি হবে, ঠিক আছে? এবং সাথে সাথে আপনি একটা লাইব্রেরি, একটা প্যাকেজ যখন লারাভেলের ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসবেন তখন সেই ফাইলটা আসবে কোথায়? ভেন্ডর ফোল্ডারের মধ্যে। এবং তার একটা লিঙ্ক দিতে হবে আপনাকে কম্পোজার ডট জেসন ফাইলে। কম্পোজার ডট জেসন ফাইলে রিকোয়ার এবং রিকোয়ার দেব, এই দুটো সেকশনের কথা বলছিলাম, তাই না? রিকোয়ার হচ্ছে আপনার এই ফ্রেমওয়ার্কটা কাজ করার জন্য যে সমস্ত প্যাকেজ লাগবে সেটা হচ্ছে রিকোয়ার, রিকোয়ার দেব হচ্ছে সেটা, মানে আপনি এই ফ্রেমওয়ার্ক তৈরি করার জন্য, ফ্রেমওয়ার্কের স্ট্রাকচার তৈরি করার জন্য তারা যে সমস্ত প্যাকেজ ব্যবহার করছে তাদের ইনফরমেশন থাকবে হচ্ছে রিকোয়ার দেবের মধ্যে। আর রিকোয়ারের মধ্যে কি, আপনি নতুন নতুন কাজ করবেন, নতুন নতুন প্যাকেজ আনবেন, সেটা ফ্রেমওয়ার্কের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে না। আমি জানি না আমার কথা শুনছেন কিনা। এখানে দুই ধরনের প্যাকেজ আপনাকে নিয়ে কাজ করতে হবে। এক ধরনের প্যাকেজ হচ্ছে ফ্রেমওয়ার্কের যে ইন্টারনাল স্ট্রাকচার, ফ্রেমওয়ার্ক যে ভিতরে ভিতরে কাজ করতেছে সেই কাজ করার জন্য আপনার কোনো প্যাকেজ লাগতেছে কিনা তার ইনফরমেশন থাকবে রিকোয়ার দেবের মধ্যে। আর আপনি ছোটোখাটো কাজের জন্য এক একটা কাজ করবেন, এক একটা প্যাকেজ ব্যবহার করবেন, তার ইনফরমেশন থাকবে কোথায়? রিকোয়ারের মধ্যে। এখন আমরা যে প্যাকেজটি ইনস্টল করবো লারাভেল কালেক্টিভ, সেটা কি ফ্রেমওয়ার্কের ইন্টারনাল স্ট্রাকচার না কোনো একটা স্পেসিফিক কাজ করার জন্য? একটা স্পেসিফিক আমরা একটা ফর্ম বানাবো, দ্যাটস অল। এটা তো আর ইন্টারনাল স্ট্রাকচারের সাথে কানেক্টেড না, এর জন্য সেটা ইনফরমেশন মনে হচ্ছে রিকোয়ারের মধ্যে আসবে। এখানে পিএসপি, ফেল্ডার, লারাভেল ফ্রেমওয়ার্ক, লারাভেল থিঙ্কার এগুলো আছে না? দেখবেন এখানে নতুন আর একটা লাইন চলে আসবে এখানে, ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি দুইভাবে ইনস্টল দিতে পারি। একটা হচ্ছে আমরা সরাসরি এই কম্পোজার ডট জেসন ফাইলের মধ্যে এই লাইনটা লিখে দিয়ে আমরা কম্পোজার আপডেট এই কমান্ডটা দিতে পারি টার্মিনালে গিয়ে। এই যে এই লাইনটা লারাভেল কালেকটিভ ফরওয়ার্ড স্ল্যাশ এইচটিএমএল, এই লাইনটা কপি করে এই যেখানে দিবেন এবং তারপরে লিখবেন কম্পোজার আপডেট। এটা একটা প্রসেস হতে পারে, ব্যাড প্রসেস। গুড প্রসেস হচ্ছে আমরা সরাসরি কম্পোজার দিয়ে নামাবো। সো এই যে নিচে যে লাইনটা আছে কম্পোজার রিকোয়ার লারাভেল কালেকটিভ, পাইছেন কি? এই লাইনটা কপি করেন, যে লাইনটা কপি করছেন। লাইনটা কপি করার পর আপনি আসবেন টার্মিনালে, টার্মিনালে এসে এখানে পেস্ট করে দেন। পেস্ট করছেন, এবার একটা ইন্টার দেন। এবার দেখেন তো এতটুকু হচ্ছে কিনা কম্পোজার জেসন হ্যাজ বিন আপডেটেড। এবার দেখেন আপনার কম্পোজার জেসন ফাইল ওপেন করে দেখেন, এই দেখেন রিকোয়ারের মধ্যে লারাভেল কালেকটিভ এটা চলে আসছে, এটা আগে ছিল না। আপনার কম্পোজার জেসন ফাইল একটু দেখেন, লারাভেল কালেকটিভ কি আগে ছিল? এটা নতুন আসছে না? একটু সময় তো লাগবে, একটু ধৈর্য ধরেন, গপ্প সপ্প করেন। আচ্ছা এবার একটু খেয়াল করেন, এই প্যাকেজটা নামার পর কি করতে হবে? দেখেন কিভাবে প্যাকেজ ইনস্টল দিতে হয়। প্রথমে প্রত্যেকটা প্যাকেজে লারাভেল কালেকটিভের মতো যতগুলো প্যাকেজে আছে সকল প্যাকেজের ক্ষেত্রে নিয়ম একই। আপনাদেরকে একটা প্যাকেজ বলছিলাম না সেন্টিনাল, ওই পেলেন একই সিস্টেম, যত ধরনের প্যাকেজ আছে সিস্টেম একই। কি করতে হবে দেখবেন, প্রত্যেকটা প্যাকেজের সাথে এরকম একটা কমান্ড আছে, সেই কমান্ডটাকে কপি করে নিয়ে টার্মিনালে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার প্রজেক্টে যখন সাকসেসফুল হয়ে যাবে তখন প্রজেক্টের দুইটা জায়গায় পরিবর্তন আসবে। কোন কোন জায়গায়? প্রথম কথা হচ্ছে এই রিকোয়ারের মধ্যে আপনার একটা লাইন অ্যাড হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি আপনার প্রজেক্টের মধ্যে যাবেন, প্রজেক্টের মধ্যে গিয়ে ওই যে প্যাকেজের মধ্যে কিছু ফাইল থাকবে না, সেই ফাইলগুলো কোথায় আসবে?
ভেন্ডরের মধ্যে আসবে, ভেন্ডরের মধ্যে যান, এখানে দেখেন কি কি আছে। এখনো মনে হয় আসে নাই। এখন এখানে আমার এখানে 35টা আইটেম আছে, দেখেন একটু পরে 36টা হয়ে যাবে। বিন, কম্পোজার, এই যেগুলো আছে, ঠিক আছে, মোটামুটি 35টা আছে আমার এখানে। দেখেন তো আপনাদের এখানে কয়টা আইটেম আছে? 35 না 35? আপনার মনে হয় 36টা আছে না? কার কয়টা আছে, আপনার কয়টা আছে? ৩০টা আছে। যাই হোক, যে কয়টা আছে দেখেন তার সাথে একটা বেড়ে যাবে পরে, একটা ফোল্ডার চলে আসবে এখানে লেরাভেল কালেক্টিভ, এটা গায়েবী ভাবে চলে আসবে। ঠিক আছে, সো যখনই কোনো প্যাকেজ ইনস্টল দিবেন, প্রথম পরিবর্তন হবে কোথায়? কম্পোজার জেসন ফাইলে, এবং তারপরে কি হবে, ওই প্যাকেজটা ভেন্ডরের মধ্যে চলে আসবে। এরপরে কি করতে হবে? এরপরে দেখেন এই যে নেক্সট, অ্যাড ইউর প্রোভাইডার, প্রোভাইডার অ্যাড এ কনফিগ অ্যাপ ডট পিএসপি, কনফিগ ফোল্ডারের মধ্যে অ্যাপ ডট পিএসপি নামে একটা ফাইল আছে না, সেই ফাইলের মধ্যে ওই যে প্রোভাইডার এবং অ্যালাইজ বলছিলাম আমরা প্রথম দিকে, যখনই কোনো প্যাকেজ নিয়ে কাজ করবেন আপনার প্রোভাইডার লাগবে প্রত্যেকটা প্যাকেজের একটা করে প্রোভাইডার থাকবে, একটা করে এক বা একাধিক অ্যালাইজ থাকবে। আপনারা কেউ অন্য কোনো কাজ করিয়েন না? হ্যাঁ, খুব সমস্যা হবে আস্তে আস্তে। হ্যাঁ, গিটহাব থেকে নামে আপনার সার্ভার নিয়ে আসবে, একটু খেয়াল করেন, ওটা হইতে থাক। হ্যাঁ, ম্যানুয়াল সিস্টেম আছে, ম্যানুয়ালি এখন যে প্যাকেজটা ইয়ার কাছে, মেহেদির কাছে আছে, পেন ড্রাইভ করে নিতে হবে, তারপরে কম্পোজার জেসন ফাইলটা বসে আপডেট করতে হবে, আর প্রোভাইডার লিঙ্কগুলো দিতে হবে। আচ্ছা, এটা খেয়াল করে না, হোক সমস্যা না, আমাদের সময় আছে মাত্র 9:53 মধ্যে, 10:53 পর্যন্ত আমার সময় আছে, এত সমস্যা নেই, এক ঘন্টার মধ্যে হবে না, তাহলেই হবে। আপনি একটা হাউকাউ করেন, সমস্যা কি, চিল্লা চিল্লি করেন। আসবেন আজকে, দূরে একটা আসার দিয়ে আসবে, ঠিক আছে, চলে আসবে। একটু পরেন, এটা ওপেনিং এ ফর্ম, কিভাবে প্যাকেজটি ইনস্টল করছেন, প্যাকেজটি ইনস্টল করার পর প্রোভাইডার দিতে হবে, তার অ্যালায়েন্স দিতে হবে, প্রোভাইডার এবং অ্যালায়েন্স দেওয়ার পরে কিভাবে একটা ফর্ম ওপেন করবেন। না, দুইটা দিলেও কোনো সমস্যা নেই, এখানে একটা ঝামেলা, মানে দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। ডাবল কার্লি এইচটিএমএল এর ট্যাগ কে রিড করতে পারে না, সিঙ্গেল কার্লি রিড করতে পারে। সিঙ্গেল কার্লি এবং ডাবল কার্লির মধ্যে পার্থক্য, পার্থক্য কি একটু দেখেন তাহলে। মনে করেন আমি অ্যাড ব্র্যান্ড ব্লেড এর মধ্যে এখানে আছে, ঠিক আছে, একটু দেখেন, ওটা নামতে থাক, এইটা এই এই ফাইলটা লোড হয়েছে কি এই ইন্ডেক্স ফাইল দিয়ে না। মনে করেন এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম, নাম হচ্ছে ড্যাম, এখানে আমি এভাবে লিখলাম এইচ ওয়ান হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এবারে ডেমোটাকে আমি এখানে পাঠাই দিচ্ছি। ওকে, আর এই ডেমোটা এই প্লেটের মধ্যে পাওয়া যাবে না,
তারপর কথা, ওকে, এটা মনে করেন ডাবল কার্লের মধ্যে ডেমো প্রিন্ট করে দিলাম, দেন কি আসে? সব আসছে তাই না? আবার আমি মনে করি ডাবল কার্লি না দিয়ে সিঙ্গেল কার্লি দিচ্ছি, এতে পার্থক্য দুটোর মধ্যে। সে HTML এর ট্যাগকে রিড করতে পারতেছিল না, আরে ট্যাগকে রিড করতে পারতো। আমরা সবসময় এটা ইউজ করে দেবে, ঠিক আছে? সুবিধা অসুবিধা দুইটারই আছে, এটা একটু লিখতে পারে আর কি, এটা লিখতে সহজ। এইটা অন্য কোনো অসুবিধা বলতে কি, এটা এখানে যদি HTML এ মার্কআপ কে সে রিড করে ফেলতে পারতেছে, আর সে মার্কআপ কে রিড করবে না। ও এখন এটার ক্যারেক্টার হলো কি, এটার ক্যারেক্টার হলো যে আপনি যা দিবেন তাই দেখাবে, এটার ক্যারেক্টার হচ্ছে এটা, আপনি যা দিবেন তাই দেখতে হবে। আর এ হইতেছে কি, যদি আমাদের কোন রকম এক্সাম্পল দিতে হয় যে আমার HTML স্ট্রাকচার কি রকম কি রকম, হ্যাঁ তখন এটা দেখাবে। দুইটারই দরকার আছে অ্যাকচুয়ালি, কোনটা ভালো কোনটা খারাপ, তাই না? দুইটাই খারাপ, দুইটাই ভালো। কেন দামুক না, সমস্যা নাই, সময় আছে আমাদের। আপনার এটা একটু পড়েন, এক্সকিউজ মি, এটা একটু পড়াশোনা করেন, ওপেনিং এ ফর্ম এখানে কি লেখছে একটু দেখেন, হ্যাঁ ডিউরিং দিস টাইম এটা নেমে যাবে আশা করি। ওপেনিং এ অবজেক্ট ওখানে হয়ার মাল্টিপল ইউজ করা যাবে, আসেন সবাই, এটা বাদ দেন আপাতত, লারাভেল ডট কম এ আসেন, আসেন এখানে ডকুমেন্টেশনে আসেন, নেটটারে বিজি করিয়েন না, ঠিক আছে? চুপচুপি আসেন, আসার পর এখান থেকে আপনি যাবেন হচ্ছে নিচের দিকে আসেন, ডাটাবেজের মধ্যে ঢুকেন, এলোকুয়েন্ট ওয়ারে এখানে ঢুকেন, গেটিং স্টার্টেড, পাইছেন? গেটিং স্টার্টেড এই লাইনটি, এই আর্টিকেলটি পেস্টে একটু পড়ার চেষ্টা করেন কি লেখছে এখানে। হয়েছে, কংগ্রেচুলেশন, একজনের হয়েছে। দুজনের হয়েছে না, আমাদের হবে ইনশাল্লাহ। আর এটা একটু পড়েন না, একটু হোক
মেল পাঠানোর পরে দেখে মেল 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 পাঠানোর পর লোকাল সার্ভার থেকেও করা যাবে। আপনার হয়েছে? এই আমার হয়ে গেছে। প্যাকেজেস মিনিফায়ার জেনারেটর সাকসেসফুলি, কার কার হয় নাই? আমার হয়েছে, আপনার হয়েছে? আবাস, আপনি আমার কবে যাচ্ছেন? আপনি একটা কাজ করেন, আপনি মালয়েশিয়ায় যে ওয়েব ডেভেলপমেন্টের কাজ নিয়ে আসবেন আমাদের জন্য, কি প্রবলেম? তিনজন গ্রুপ পায় নাই, কে কে? কথা ঠিক আছে, এখন আপনারা আপনারা একটা গ্রুপ করে ফেলেন, কি করবেন নাকি? পারবেন না কাজ করতে? হ্যাঁ, সে তো আপনাদের গ্রুপে থাকবেন, সে তো আপনাদের গ্রুপে কে কে আছে? হাসান কে? আপাতত ও তো 12 মাস। আপনারা যদি কিছু না বলেন আজকে ওকে, তাহলে আমিও কিছু বলবো। ফাইনাল এক্সাম তো কি হয়েছে? ভাইবে দেওয়ার সময় বারবার জিজ্ঞেস করা ছিল, পরীক্ষা আছে, আপনি করতে পারবেন না? পরীক্ষা কি পরীক্ষা? পরীক্ষাই তো নাই, আগে ক্লাস পরে পরীক্ষা। এবার এবার ভাইবে দেওয়ার সময় এগুলো রেকর্ড করে রাখবো, এবার রেকর্ড করে রেখে হ্যাঁ যখন এই মোবাইল রেকর্ড করে রাখবো, তারপরে দেখাবো ক্লাসে প্রজেক্ট করে। আমাদের কিভাবে আসছে? সমস্যা নাই। আচ্ছা আপনি একটু দেখেন, এটা করার পরে এটা একটু খেয়াল করেন, ওটা আসে আসুক সমস্যা নাই, একটু খেয়াল করেন, এটা আসার পরে আপনি আপনার কম্পোজার জেসন ফাইলটা দেখেন। সবাই আমার মনে হয় আসছে সবারই, তাই না? আসে নাই পিছনে? লারাভেল কালেকটিভ এইচটিএমএল এটা আসছে কিনা? কোথায়? না হইলে পরে বলছি, দাঁড়ান। ওকে, এটা কি আসছে? এরপরে আপনি যান ভেন্ডর ফোল্ডারের মধ্যে, কম্পিউটারের ফোল্ডারের থ্রুতে ভেন্ডারের মধ্যে ঢুকেন, ঢুকে দেখেন আগে যা ছিল তার সাথে বিষয় হয়েছে কিনা। এই যে ল্যারাভেল কালেকটিভ দেখেন আসছে কিনা, এটা আগে ছিল না, তার মানে আপনার এখনো কম্পিউটার ইনস্টল হয় নাই, কমপ্লিট হয় নাই। তো ইনস্টল হয়েছে পুরাটা? আবার দিবেন কেন? হইতেছে তো আপনি ফেল, তাহলে নিয়েন না, ফ্যান ড্রাইভ দেন, এই ফোল্ডারটা নেন, হবে। হ্যাঁ, কম্পোজার আপডেট দেওয়া লাগবে না। কাজ করবে কিনা আমি কিন্তু জানি না, করতেও পারে না। হ্যাঁ, I didn't get it.
ক্যান্সেল করে কি করে কেটে দেন ওই ফোল্ডারটা ভেন্ডরের মধ্যে নেন, ল্যারাভেল কালেকটিভ ফোল্ডারটা ভেন্ডর ফোল্ডারের মধ্যে রাখেন, রাখছেন? হ্যাঁ, আপনার তো হয়েছে, আপনি আর রাখবেন কেন? যাদের হয় নাই আর কি, ওরাও হাসতেছে, ঠিক আছে, খুব মজা পাইছে। ল্যারাভেল কালেকটিভটা আসছে আসলেই, আল্লাহ কি করতেছেন আল্লাহ জানে, আমার ঘুম পাচ্ছে কিন্তু এই কাজটা করতে এত সময় এত। এখানে লিখছে এই ফোল্ডারটা আনছেন, এবার কম্পোজিটর জেসনে আসেন, কম্পোজিটর জেসনে এসে রিকোয়ারের মধ্যে এই লাইনটা লেখেন যেভাবে লেখা আছে, হ্যাঁ এটা তো ম্যানুয়াল সিস্টেম, যাদের যায় নাই তারাই কাজটা করেন, এক কথা আর কতবার বলবো, ল্যারাভেল কালেকটিভ আর দয়া করে বানান ভুল লিখেন পারলে, ব্রাউজারের মধ্যে এটা সরাসরি নাই, না আছে মনে হয় না, এই যে ব্রাউজার থেকে ল্যান্ডে কপি করতে পারেন, কম্পোজার রিকোয়ারটা বাদ দেন, ল্যারাভেল কালেকটিভ ফরওয়ার্ড স্ল্যাশ এইচটিএমএল এল এতটুকু, এরপরও যদি কোন হয় নাই তাইলে আমার আর কিছু করার নাই, ল্যারাভেল কালেকটিভ ফরওয়ার্ড স্ল্যাশ এইচটিএমএল 5.4.0 একটা প্যাকেজ দিতে যে আপনি এত এরকম নাটক শুরু করছেন এটা ঠিক না, এটা কপি করছেন, এতটুকু হয়েছে, এতটুকু আমাদের হয়েছে আপনাদের হয়েছে, এবার এই যে প্রোভাইডার সবাই খেয়াল করেন, এটা সবার করতে হবে, এই যে প্রোভাইডারের মধ্যে আসেন, ল্যারাভেল কালেকটিভ ডট কম এই সাইটে আসেন না, এই যে প্রোভাইডার যে ইন্ডেক্সটা এর মধ্যে আছে কি কালেকটিভ এইচটিএমএল এইচটিএমএল সার্ভিস প্রোভাইডার ক্লাস, এই লাইনটা কোন কপি করেন, জি কপি করছেন, কপি করার পর কনফিগের মধ্যে app.pc ফাইলটা ওপেন করেন, আপনার যে প্রজেক্টটা আছে ল্যারাভেল সেখানে কনফিগ নামে একটা ফোল্ডার আছে না, ফাইলের নেই, কনফিগের মধ্যে app.pc নামে একটা ফাইল আছে, পাইছেন, app.pc ফাইলটা ওপেন করেন, ওপেন করছেন, ওপেন করার পর এখানে দেখেন প্রোভাইডার নামের একটা সেকশন আছে, প্রোভাইডার পাইছেন 139 নম্বর লাইনে না, এই নিচের দিকে আসেন, এসে এই যে ইলুমিনেট ভিউ ভিউ সার্ভিস প্রোভাইডার আছে না, বা যে কোনো একটা জায়গায় পেস্ট করে দেন আর কি, আমি মনে হয় হ্যান্ড করে দিলাম, কালেকটিভ এইচটিএমএল এইচটিএমএল সার্ভিস প্রোভাইডার লিখছেন, হ্যাঁ ওকে, আবার ল্যারাভেল কালেকটিভের সাইড আসেন, এবার দেখেন প্রোভাইডারের পরে কি আছে, অ্যালাইসিস, অ্যালাইসিস এর মধ্যে দুইটা আছে না, হ্যাঁ এই দুইটাকে কপি করেন, কপি করে কোথায় পেস্ট করব, প্রোভাইডারের নিচে দেখেন অ্যালাইসিস নামের একটা সেকশন আছে, সেখানে একদম সবার নিচে করে দেন, ওই ভিউয়ের পরে, সবার নিচে মনে ভিউ আছে, ভিউয়ের পরে ফর্ম কালেকটিভ এইচটিএমএল এইচটিএমএল ফর্ম ফ্র্যাকেট স্কোপ ক্লাস, এরপরে এইচটিএমএল করতে পারছেন নি, প্যাকেজ ইনস্টলেশন কমপ্লিট, কয়টা স্টেপ বলেন তো,
প্রথমে কম্পোজার রিকোয়ার্ড দিয়ে সেটাকে ডাউনলোড করলেন, ডাউনলোড করার ফলে আপনার কম্পোজার ডট জেসন ফাইলটা আপডেট হলো, আর কোথায় আপডেট হলো, ভেন্ডরের মধ্যে। এইটা করার পরে কি করছেন, প্রোভাইডার অ্যালায়েন্স, সকল প্যাকেজের ক্ষেত্রে সূত্র সেম একই, একটু এদিক সেদিক হতে পারে বাট মোরালেস এতটুকু অংশ কি সেম, তাই না? আমরা একটা প্যাকেজ ইনস্টল কিন্তু দিলাম, নেক্সট ক্লাসে আর একটা দিব। এবার আপনি এটা করার পরে, এটা করার ফলে কি সুযোগ সুবিধা আমরা পাবো, এই প্যাকেজটা দিয়ে আমাদের লাভ কি? লাভ হচ্ছে আমরা বারবার সিএসআরএফ আন্ডারস্কোর ফিল দিয়ে দিচ্ছিলাম না, ওইটা আমাদের কাছে দিতে হবে না। এখন আমরা ফর্ম তৈরি করব এই 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 ক্লাসটা ব্যবহার করে। এই যে ফর্ম, ফর্ম এটা হচ্ছে একটা ক্লাস, যে ফর্ম প্যাকেট, খেয়াল করছেন? অ্যাকচুয়ালি এই এতটুকু অংশ মানে কি বলেন তো, একটা অবজেক্ট না, হ্যাঁ তাই না? অবজেক্ট, কোনো একটা ক্লাসের অবজেক্ট হচ্ছে এটা, সেটাকে আমরা কি করলাম এই ফর্মের মধ্যে রাখলাম। এটা হচ্ছে ভ্যালু, আর এটা হচ্ছে কি ইন্ডেক্স। এখানে এখানে থার্ড প্যাকেট মানে কি অ্যারে না, তখন এখানে অ্যারে ফর্মেটে কিছু একটা রাখা হয়েছে, তাই না? অ্যারে ফর্মেটে কি রাখছি আমরা, এটা হইতেছে ফর্ম, এটা হচ্ছে ভ্যালু। আমরা যখন অ্যারের মধ্যে কোনো কিছু রাখি সেটাকে কল করি কি ইন্ডেক্স ধরে না, এইটা ধরে আমরা কল করব। এটা অ্যাকচুয়ালি বলতে পারেন অবজেক্ট। যেমন আপনি যে রাউট ব্যবহার করছেন না, এগুলো হচ্ছে গ্লোবাল অবজেক্ট, খেয়াল করছেন? এটা হচ্ছে কি রাউট, এটা হচ্ছে কি মেল অবজেক্ট ব্যবহার করবেন কয়েকদিন পর। তারপরে ডিবি ব্যবহার করছি আমরা, খেয়াল করছেন? অথ ব্যবহার করছি, হ্যাঁ খেয়াল করছেন? যে রাউট, রাউট তো ব্যবহার করছেনি আপনি, যে ওয়েবের মধ্যে এই যে রাউট পাইতেছেন, এত যখন কোথা থেকে আসছে মেইনলি এই অ্যাপের মধ্যে আপনি এখানে বলে দিছেন, স্কিমা ব্যবহার করছেন, ইউআরএল ব্যবহার করছেন, সেশনও হয়েছে, খেয়াল করছেন? এখন আমরা এখান থেকে ফর্ম ব্যবহার করব, ওকে নাইস। সো ওপেনিং এ ফর্ম, এটা করার জন্য কি করতে হবে, এবার আপনি এখান থেকে একটু যদি লিখতে চান লিখতে পারেন, চলেন আমরা লিখি। আমি যদি ইয়েতে যাই, অ্যাড ব্র্যান্ডে যান, অ্যাড ব্র্যান্ড ডট পিএসপি, এবার এখানে এসে মনে করেন আমি এভাবে লিখলাম ডাবল কার্লি ফর্ম স্কোপ ওপেন, ক্লোজ। এবার ব্রাউজারে জানতে একটু, ব্রাউজারে যে এই অ্যাড ব্র্যান্ডে ক্লিক করেন, এরকম আসছে না? ব্র্যান্ড ইনফো থেকে অ্যাড ব্র্যান্ডে ক্লিক করেন, সবার কি ফ্যাটালিটি আসতেছে? আপনারা একটা কাজ করেন, অ্যাকচুয়ালি মনে হয় ভাই ম্যানুয়ালি ঝামেলা আছে, কম্পোজার আপডেট দিতে হবে। আপনারা যারা এই কাজটা করছেন, হ্যাঁ যারা ম্যানুয়ালি করছেন একটু খেয়াল করেন, যারা ম্যানুয়ালি করছেন তারা পিএসপি টার্মিনালটা ওপেন করেন, ওপেন করে এখানে লেখেন কম্পোজার আপডেট। সবাই কিন্তু না, যারা ম্যানুয়ালি করছেন COMPOSER কম্পোজার আপডেট, এই আপনি লিখতেছেন কেন, কম্পোজার আপডেট, ঠিক আছে, ওকে নাইস। কম্পোজার আপডেটে ইন্টার দেন, যারা ম্যানুয়ালি করছেন শুধুমাত্র তারাই কাজটা করবেন, কেমন হইতে থাক। এবার খেয়াল করেন যাদের ইউর আসে নাই, এক্সকিউজ মি, যাদের ইউর আসে নাই তারা খেয়াল করেন, আপনি এখানে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যান। ভিউ পেজ সোর্সে যাওয়ার পর আপনি ওইখানে দেখেন একটা ফর্ম ট্যাগ আসার কথা, এই যে দেখেন, এই যে H3 টেক্সট সেন্টার টেক্সট সাকসেস পাইছেন,
এরপরে কি আসছে দেখেন তো, এই যে প্যানেল বডি, প্যানেল বডির মধ্যে আমরা কি কোনো ফর্ম লিখছি? এই যে প্যানেল বডি, এখানে একটা H3 ট্যাগ ছিল, তারপরে আমরা কি লিখছি এখানে, স্কোপ রেজুলেশন অপারেটর ফর্ম দিয়ে ওপেন এবং ফর্ম দিয়ে ক্লোজ, এই দুইটা ফাংশন কল করছেন না? এখন ব্রাউজারে যা দেখেন কি আসছে, ফর্ম শুরু হয়ে গেছে, মেথড পোস্ট অ্যাকশন পায়ে গেছে, খেয়াল করছেন? ইনপুটেড নেম দিছে, টোকেন হিডেন, খেয়াল করছেন? ফর্ম শুরু হয়েছে, ফর্ম শেষ হয়েছে, তাই না? পাচ্ছেন কি আপনারা? তার মানে অ্যাকচুয়ালি এই ওপেন ফাংশনটাই কি করতেছে, ফর্মটা ওপেন করতেছে, আর এই ক্লোজ ফাংশনটা দিয়ে কি হচ্ছে, ফর্মটা, এই যে ফর্ম ক্লোজ করা হচ্ছে, ঠিক আছে? এবার এখানে খেয়াল করেন, এখন ফর্মের মধ্যে কি থাকবে, ইনপুট এলিমেন্ট থাকবে না? আপনি এবার যদি ওই লারাভেল কালেকটিভের সাইটে আসেন, এখানে দেখেন এখানে কি লেখা আছে, যে ওপেনিং এ ফর্ম, এর নিচে লেখা আছে বাই ডিফল্ট এ পোস্ট মেথড উইল বি অ্যাজিউম। আপনি চাইলে এটাকে চেঞ্জও করতে পারেন, কিভাবে সেটা পরে করতেছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ফর্মের মধ্যে আমরা ইনপুট এলিমেন্টগুলো নিয়ে আসতে হবে না? ফর্মের মধ্যে ইনপুট এলিমেন্ট তো নিয়ে আসতে হবে নাকি? তো প্রথমে মনে করেন আমরা টেক্সট, ইনপুটের টাইপ টেক্সট নিয়ে আসবো, মনে করেন ব্র্যান্ড নেম, তাই না? ব্র্যান্ড নেমের জন্য কিভাবে লিখতে হবে, এই যে জেনারেটিং এ টেক্সট ইনপুট, পাইছেন কি? কি লিখতে হবে, ইকো ফর্ম, ফাংশনের নাম হচ্ছে কি, টেক্সট, এবং এখানে ইউজার নেম দিয়েছে, এটা হবে নেমটা হবে, এটা ইউজার নেমটা হবে কি, নেম। এবার আপনি এখানে আসেন, আপনাকে ইকো লিখতে হবে না, আপনি ইউজ করবেন কি, ডাবল কার্লি। এখানে কি লিখবেন, ফর্ম স্কোপ টেক্সট, এতটুকু লেখার পর ধ্যান তো ব্রাউজারে যে কি হয়, ফর্ম স্কোপ টেক্সট, এখানে কি লেখা হয়েছে, ইউজার নেম, তাই না? এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, সরি আমাদের সাইটে যাই এবং রিলোড দেই, আমি দেখতে পাচ্ছি এখানে ইনপুট এলিমেন্ট চলে আসছে, তাই না? আপনি যে পেজ পেজ রিসোর্স ইয়া করছেন না, এখানে রিলোড দেন, দেখেন ইনপুট নেম আসছে কি, এখানে ইউজার নেম কোথা থেকে আসছে, সেটা, তাই না? হ্যাঁ, সব এখানে বলা আছে, আমরা দেখবো আস্তে আস্তে, ঠিক আছে? সিএইচএসে ক্লাস নিতে হবে, হ্যাঁ। তো এখন হ্যাঁ, ক্রিয়েটিং এ, এখানে কি বলতেছে, হ্যাঁ, ক্লাস কিভাবে কল করবো আমরা, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে ভাবে, মনে করেন বুটস্ট্র্যাপের একটা ক্লাস কল করবো, তার নাম কি, তার নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল, তাই না? তাহলে আমরা এই যে এখানে দেখেন ক্লাস কিভাবে কল করতে পারি, আমরা যদি এখানে কমা দিয়ে, হ্যাঁ, আমরা যদি এখানে কমা দিয়ে এভাবে লিখে দিই, ক্লাস ইজ ইকুয়াল টু ফর্ম কন্ট্রোল, পাই কিনা না, এখানে সাজেশন দেখাবে, যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, ও অ্যাড ব্র্যান্ড ডট ব্লেড ডট পিএইচপি আছে, এখানে কি প্রবলেম হয়েছে, হ্যাঁ,
এখানে একটা প্যারামিটার সে চায় আর কি, এটা না দিলে এরর দেখাচ্ছিল, খেয়াল করছেন? হ্যাঁ, তো জাস্ট একটা এম্পটি স্ট্রিং দিয়ে রাখেন, ভ্যালুটা সে চাই, ভ্যালু ইউজার নেম প্রথমে যেটা দিলাম সেটা হচ্ছে কি তার নেম, এরপর একটা ফাঁকা রাখলাম একটা স্ট্রিং জাস্ট, এরপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লাসের মধ্যে আপনি এভাবে মাল্টিপল ক্লাস কল করতে পারেন। হ্যাঁ, এবার যদি রিলোড দেই দেখেন এরকম আসছে, তাই না? পাইছে না? পাইছে, হ্যাঁ। আমরা আস্তে আস্তে সবই দেওয়ার চেষ্টা করব। এবার এখানে রিলোড দিয়ে দিই কি অবস্থা হয় দেখেন, এই যে ক্লাস ফর্ম কন্ট্রোল আসছে, নেম আসছে ইউজার নেম, ভ্যালুর মধ্যে কি আসছে ফাঁকা, কারণ আমরা এখানে কি দিছি জাস্ট এম্পটি স্ট্রিং দিচ্ছি, তাই না? আসছে কি এরকম, আসতেছে না? আসছে কি? আচ্ছা, এবার চলেন আমরা দেখে আসি। আপনি পেজ সোর্সে যা রিলোড দিয়ে দেখেন কি অবস্থা, এখানে ইনপুট ক্লাস ফর্ম কন্ট্রোল নেম ইউজার নেম টাইপ টেক্সট ভ্যালুর মধ্যে কি আসছে এম্পটি। আচ্ছা, এবার আমরা আরেকটু দেখি এখানে যে কি করা যেতে পারে। আচ্ছা, এটি খেয়াল করেন তাহলে, এখন লেবেল দেওয়ার জন্য কি লিখতে হইতো? হ্যাঁ, লেভেল দেওয়ার জন্য আমরা এটা লিখব, একটু খেয়াল করেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে, ফর্মের উপর এবার এলানটা লেখেন ফর্ম স্কোপ লেভেল ইমেল, নাহলে কি এখানে কি লিখব, আচ্ছা এভাবে লেখি দেখি কি হয়, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ লেভেল ফোর হবে ওটা, লেভেল ফোর, একটু খেয়াল করেন কি হয়, এই যে লেভেল ফোর খেয়াল করছেন, ওটা ফোরের মধ্যে গেছে, ক্লাস আসছে অসাম আর দেখেছেন লেভেল মাঝখানে আসছে, ওকে নাইস। তাহলে লেভেলের মধ্যে এখানে আমরা লিখতে পারি লেভেল ফোর ব্র্যান্ড নেম, এখানে তো অ্যাকচুয়ালি ইউজার নেম হবে না, এখানে কি হবে ব্র্যান্ড নেম, এখানে আসবে ইমেল অ্যাড্রেস না দিয়ে, ব্র্যান্ড নেম ক্লাস আপাতত লাগবে না, হ্যাঁ ব্র্যান্ড এই যে আইডিটা কি অটোমেটিক্যালি চলে আসছে এইটার কারণে, লেভেল ফোর এর কারণে, খেয়াল করছেন ব্র্যান্ড নেম আইডিটা কি অটোমেটিক্যালি চলে আসছে আমাদের এখান থেকে। আচ্ছা নাইস, এখন আমরা যদি এভাবে করি যে আমাদের ব্রাউজারে যদি কি অবস্থা আসে এরকম আসছে দেখেন, ব্র্যান্ড নেম এরকম আসছে, বাট আমরা যদি পাশাপাশি নিয়ে আসতে চাই এরকম এরকম করতে চাচ্ছি, ঠিক আছে এরকম করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব? প্রথম কথা হচ্ছে এই যে ফর্ম স্কোপ ওপেন, এখানে কি আমি কোনো কিছু লিখছি, লিখি নাই, এখানে অ্যাকচুয়ালি একটা অ্যারের মধ্যে লিখতে হয়। প্রথমে মনে করে আমি লিখলাম
প্রথমে লিখতে ইউআরএল মেবি, দাঁড়ান একটু দেখে নিচ্ছি, ইউআরএল রাইট, ইউআরএল এখানে আমি লিখবো কি কোথায় সে যাবে, ইউআরএল এর মধ্যে এখানে আমাকে লিখতে হবে কোথায় সে অ্যাকচুয়ালি যাবে। আচ্ছা অ্যাকচুয়ালি এখানে আমি ইউআরএল লিখবো, এখানে লিখবো রাউট, আর ও ইউটি রাউট, আমরা তো রাউট ধরে কাজ করছিলাম তাই না। রাউটের মধ্যে আমরা এখানে লিখলাম নিউ BRANDE ব্র্যান্ড, এরপরে লিখতে হবে কি, এটা হইতেছে অ্যাকশন, এটা হইতেছে অ্যাকশন, ঠিক আছে অ্যাকশন। এরপরে মেথড লিখতে হবে না, METHOD মেথড, পোস্ট, এরপরে লিখতে হবে কি ক্লাস, একটা অ্যারের মধ্যে জাস্ট আমি কি ভ্যালু আকারে ব্যাপারগুলো দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ ওকে, চিন্তা করতেছেন আল্লাহ জানে। এবার যদি ব্রাউজ, এখন ফর্ম হরিজন্টাল লেখার পর এখন এখানে কি করতে হবে দেখেন, পুরো জিনিসটাকে আমি একটা ডিভের মধ্যে দিয়ে দিলাম, এখানে আমি একটা ক্লাস কল করব ফর্ম গ্রুপ, কি বলতেছেন মনে মনে ছাইরে দে মাখান দে বাচ্চি, কল MD9। তাহলে এখানে কি দিতে হবে, সুবিধা আছে কল MD3। আপনি যদি এভাবে কাজ করেন আপনার কোডটা অনেক বেশি সিকিউর হবে, যে কেউ চাইলে, কারণ আপনি এখানে কল করতেছেন কি ফাংশন, ফাংশন দিয়ে আপনি HTML এর ট্যাগ তৈরি করতেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ডেভেলপারদের, আপনি যা কিছু করতেছেন সবই ফাংশন দিয়ে। ইনফ্যাক্ট আমরা যদি ডিপগুলো ফাংশন দিয়ে তৈরি করতে পারতাম তাহলে খুব ভালোই হতো তাই না, এই ডিপগুলো যদি ফাংশন দিয়ে তৈরি করতে পারতাম। এবার একটু দেখি কি হয়, রিলোড দিচ্ছি, অ্যাড ব্র্যান্ডে ক্লিক করতেছি, মাশাআল্লাহ ও যন্ত্রণা শেষ নাই। এটাকে আপনারা যে ওয়েব ডট পিএইচপি তে আসেন, রাউটটা ডিফাইন করে দিই আর কি, নিউ ব্র্যান্ড, ব্র্যান্ড সেভ, লেভেলের মধ্যে এখানে যেটা দিবেন সেটা আপনার আইডি হয়ে যাবে, তাহলে এখানে সরাসরি আপনি এখানে আইডি দিবেন, তার সিনটেক্স আছে এখানে দেখতে হবে, একটু দেখেন তো আছে কিনা, এই কালেকটিভ একটু দেখেন ভালো করে। এই কোডটুকু লিখছেন তাড়াতাড়ি লিখে ফেলেন,
ফর্ম স্কোপ ওপেন এর মধ্যে অ্যারের মধ্যে আমরা এইভাবে ইনডেক্স ভ্যালু ইনডেক্স ভ্যালু ইনডেক্স ভ্যালু দিয়ে দিলাম। প্রথমে রাউট নিউ ব্র্যান্ড এতটুকু লেখা হলে বলিয়েন, তারপর আমরা অন্য জায়গায় যাবো। ইডর তো দেখাবেই, কারণ এরপর আপনার চালান করবে ওয়েবে। আপনি যে রাউটের মধ্যে বলেছেন নিউ ব্র্যান্ড, তাই না? রাউটের মধ্যে কি নিউ ব্র্যান্ড বলে দিচ্ছেন? তাহলে এখন ওয়েবে আসেন, ওয়েবে এসে এতটুকু লেখেন। লিখে ফেলেন তাড়াতাড়ি। ঠিক আছে, তো দেখেন আমাদের এত কষ্ট করতে হবে না, একটু খেয়াল করেন। তাহলে আমি এই প্যাটার্নটা বাদ দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করেন, এখানে জাস্ট একটা জিনিস লিখে দিলাম। আপনি চাইলে এভাবে একটা ফর্ম গ্রুপ তৈরি করতে পারেন, ঠিক আছে? এভাবে একটা ফর্ম গ্রুপ তৈরি করতে পারেন। তো আমরা এখন এরপর থেকে কিভাবে কাজ করব, যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে এই ফর্ম লাইব্রেরিটা ইনস্টল হয়, সেটা তো মনে হয় অনেকদিন ইনস্টলই হয়নি এখন। তো ধরে নিচ্ছি ইনস্টল হয়েছে। যদি ইনস্টল না হয় তাহলে আপনি আগের প্যাটার্নে কাজ করেন, এখানে ফর্ম লেখার দরকার নাই। বাট আপনি ইনস্টল অবশ্যই করে নেবেন, কারণ ম্যানুয়ালি ফর্ম ওপেন এবং ফর্ম ক্লোজ করলে আমি যদি এভাবে না লিখে, আমি যদি এভাবে লিখি, একটু খেয়াল করেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে, আমি যদি এভাবে লিখি তাহলে জিনিসটা যতটুকু সিকিউর হবে। তার চেয়ে অনেক বেশি সিকিউর হবে আমি যদি এভাবে লিখি। সো আপনাকে এই মাঝখানে এটুকু এভাবে লিখতে হবে না, এটা স্কিপ করে দেন। হ্যাঁ, জাস্ট ফর্ম শুরু করবেন, ফর্ম শেষ করবেন, মানে এইভাবে লিখবেন আর কি, ফর্ম শুরু ফর্ম শেষেরটা। আমার কথা কি খেয়াল করছেন? এইটা এটা মানে কি, এটা মানে হইতেছে এভাবে না, এফ ও আর এম ফর্ম লিখলাম, এখানে একটা অ্যাকশন লিখলাম, এখানে একটা মেথড লিখলাম, এখানে একটা ক্লাস লিখলাম, তাই না? একটু খেয়াল করেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে, এই লাইনটার মানে যা, এই লাইনটার মানেও কি, এই একটু খেয়াল করবেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে। এই যে ফর্ম দিয়ে ফর্ম শুরু হচ্ছে, ফর্মের মধ্যে অ্যাকশন মেথড ক্লাস ফর্ম হরিজন্টাল, এই লাইনটার মানেও যা, সেম লাইনটার মানে হচ্ছে কোনটাই, এতটুকু এতটুকু ফর্ম স্কোপ ওপেন। এরপরে ফর্মে ক্লোজ করতে হবে না, এই যে ফর্ম ক্লোজ করে দিলাম, এই ফর্ম ক্লোজ করছেন এটা দিয়ে, আর এভাবে ক্লোজ না করে আপনি এভাবে ক্লোজ করতে পারেন। এটার মানে হচ্ছে ফর্মটা ক্লোজ করছেন, আর এটার মানে হচ্ছে ফর্মটা ওপেন করছেন। এখন আপনি যদি এইভাবে দেন তাহলে আপনাকে ভিতরে লিখে দিতে হচ্ছে সিএসআরএফ আন্ডারস্কোর ফিল, আর আপনি যখন এভাবে করবেন তখন সিএসআরএফ ফিল আপনাকে লিখে দিতে হবে না। বুঝি নাই বলেন, এটা মানে এইটাই তো ম্যানুয়াল সিস্টেম যেটা আগে আমরা করে আসছি এটা। হ্যাঁ, বাট এটা এইটার চাইতে এইটা হইতেছে কি, আপনার 10 টাইম সিকিউরিটি বেশি, সিকিউরিটি বেশি হচ্ছে এইটা, এটার চাইতে। এইভাবে করলে আপনি যে সাইটটা বানাবেন সেখানে ভাইরাস ঢুকবে না, এভাবে করলে ঢোকার সম্ভাবনা আছে কিছুটা।
ফাংশন যখন ব্যবহার করবেন সেটা অনেক বেশি সিকিউর হবে। আমার কথা কি খেয়াল করছেন? তাহলে আমরা এখন কিভাবে লিখবো? যাদের এই প্যাকেজটি ইনস্টল হয়েছে তারা আমি যেভাবে লেখি সেভাবে লেখেন, আর যাদের ইনস্টল হয় নাই তারা আগের ভাবেই কাজ করেন। বাট এখান থেকে এখন বের হয়ে আসতে হবে, এটা নিয়ে আর কথা বলা যাবে না। এই লারাভেল কালেকটিভের পিছনে যতটুকু সময় ততটুকুন শেষ, এটা নিয়ে আর কথা বলা যাবে না। আপনাদের দেখানো হয়েছে কিভাবে ইনস্টল দিতে হয় এবং কিভাবে এটা দিয়ে কাজ করতে হয়, এবং ছোট্ট একটা ইনপুট এলিমেন্ট তৈরি করে দেখানো হয়েছে, ঠিক আছে? এর উপর বেস করে আপনারা ইন্টারেস্টেড থাকলে বাকি বিষয়গুলা কিভাবে রেডিও বাটন তৈরি করে, কিভাবে ড্রপ ডাউন তৈরি করে, এগুলো আপনাদের ইচ্ছা থাকলে আপনারা পারবেন। এখানে সব ডেফিনেশন দেওয়া আছে এবং আপনাকে দু একটা ডেমো দেখাও দেওয়া আছে কীভাবে করতে হয়। লারাভেল কালেকটিভ শেষ। এখন আপনি এখানে এসে কিভাবে করবেন, যাদের ফর্ম ইনস্টল হয় নাই মানে কালেকটিভ প্যাকেজটা, তারা আগের মতো করেই করেন। ইনফ্যাক্ট করতে হবে না, শুধু দেখেন, তাদের তো করাই আছে। আর যাদের ইনস্টল হয়েছে তারা এভাবে কোড করেন। এই কথা বলতেছেন কেন? এভাবে করেন, এই এই ফর্মের ওপেনিংটা এভাবে রাখবেন, ফর্মের ক্লোজিংটা এভাবে রাখবেন, ঠিক আছে? ওপেনিং এবং ক্লোজিংটা এভাবে রেখে ভিতরে শুধু চেঞ্জ করেন, ভিতরে আপনি আপনার মতো করে লেখেন এভাবে। ডিভ ক্লাস ফর্ম গ্রুপ লেভেল ব্র্যান্ড নেম ফর্মের ওপেনিং ক্লোজিংটা অ্যাটলিস্ট এভাবে রাখি। হ্যাঁ, এভাবে লেখেন তাহলে হবে। এই প্র্যাকটিসটা করতেই হবে, এটার মাপ নাই কিন্তু, ওটা মাপ করে দিলাম কারণ প্রথম প্রথম আসেন আর একটু অ্যাডভান্স হন, তারপর এটা করে নিন। বাট এটা করতে হবে,
হয়েছে কি, আপনারা আগের মতো করে করেন, যাতে লেট হচ্ছে ব্রেকের সময় নিশ্চয়টা দিয়ে দিয়ে তাহলে হয়ে যাবে। হ্যাঁ, টেক্সটেরিয়া নামক ফাংশন আছে ওখানে, দেখে নিন। ওকে, তাহলে একটু দেখেন এরকম হয়েছে কিনা। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, আমাদের মনে এরকম হয়ে গেছে তাই না? এখন যদি আমি ব্রাউজারে যাই, অ্যাড ব্র্যান্ডের এখানে রিলোড দেই, এরকম আসছে না। ওকে, বাটনটা কই গেল? ও, বাটনটা দেওয়া হয়নি। আচ্ছা, তো আমি প্রথম ফর্ম গ্রুপটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে একটা বাটন ক্লোজের আগে দিতে হবে তাই না? এখানে লেভেলটা আমার লাগবে না, অফসেট দিয়ে দিচ্ছি 3। আর ইনপুটের টাইপটাও দিয়ে দিচ্ছি সাবমিট, নেম দিয়ে দেওয়া হচ্ছে বাটন, ক্লাস কি দিব, বিটিএন, বিটিএন সাকসেস, বিটিএন ব্লক, আর ভ্যালুর মধ্যে দিয়ে দিব সেভ, ব্র্যান্ড ইনফো, সেভ ব্র্যান্ড ইনফো। হ্যাঁ, হ্যালোর মধ্যে দিয়ে দিলাম কি, সেভ ব্র্যান্ড ইনফো। ওকে, এতটুকু করার পর এবার যদি আমি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখতে পাচ্ছি সেভ ব্র্যান্ড ইনফো নামের বাটনটাও চলে আসছে। সো ব্র্যান্ড নেম, ব্র্যান্ড ডিসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস সিলেক্ট করে সেভ ব্র্যান্ডে দিব, ব্র্যান্ডটা সেভ হবে তাই না? ওকে, আপনাদের কি ফর্মটা এরকম হয়েছে? শুধু ফর্ম না, আপনাদের টেবিল টুবিলে সেভ করে ফেলছেন সবাই, আমি জানি। বাট আমরা কালেকটিভ দিয়ে কীভাবে ফর্ম তৈরি করতে হয় তার ছোট্ট একটা প্র্যাকটিস হইলো আমাদের। তো ইনফ্যাক্ট পরবর্তীতে আমরা সেখান থেকে যে ডিসিশনটা নিলাম সেটা হচ্ছে যে আমরা এখন থেকে সিএসআরএ ফিল্ডটা ম্যানুয়ালি লিখে দিব না, ওই সিএসআরএ ফিল্ডের জন্য আমরা ফর্ম ওপেন এবং ফর্ম ক্লোজ এভাবে ফর্ম ম্যানুয়ালি ফর্ম ট্যাগ না লিখে ফাংশন দিয়ে আমরা ফর্মটাকে ওপেন করে নিব, ফাংশন দিয়ে ফর্মটাকে ক্লোজ করে নিব। এর মধ্যে আপনি পারলে ওভাবে লেখেন, না পারলে এভাবেই লেখেন, ইটস আপ টু ইউ। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করব, তখন এই ফর্মের অ্যাকশন মেথড অ্যাক্টিভ হবে তাই না? অ্যাকশন হচ্ছে এটা, ইউ আর রাউট, এটা হচ্ছে অ্যাকশন, এটা হচ্ছে কি মেথড। তো রাউটের মধ্যে কি বলা আছে, নিউ ব্র্যান্ড। তাহলে নিউ ব্র্যান্ডটা ডেফিনেশন কোথায় দেওয়া আছে, এখানে এই যে নিউ ব্র্যান্ড ইউআরএল রিকোয়েস্টের জন্য এই ইউআরএলটা থাকবে এবং তার জন্য এই কন্ট্রোলারের এই ফাংশনটা কাজ করবে তাই না? তো আপনি এই কন্ট্রোলারের এই ফাংশনে আসেন সেভ ব্র্যান্ডে,
হ্যাঁ পোস্ট হবে, ইয়েস। এখানে কি হবে? পোস্ট। এখানে এসে একটা ফাংশন লিখবো আমরা, পাবলিক ফাংশন সেভ ব্র্যান্ড। এখন একটু খেয়াল করেন, যারা এই কাজটা করছেন তারা এবার এখানে একটু কাস্টমাইজ করা লাগতে পারে আর কি, এই কোডগুলো হয়তো আপনি লেখেন না। তো এখানে প্রথমে কাকে লাগবে, কারণ আমি ফর্মের ডাটাই তো সেভ করবো নাকি। এখানে এসে আমরা তো নর্মালি কাজগুলো করতেই পারি, একটা টেবিল তৈরি করে সেখানে কাজ করতে পারি, তাই না? তো আমরা এখন ভ্যালিডেশনটা দিব, একটু খেয়াল করেন। ফাংশনের ডেফিনেশনে কি আছে আমাদের? আছে, তাই না? হ্যাঁ, কারোর সাথে কারো কোনো মানে সুইং হচ্ছে না আজকে, ঘটনা কি বলেন তো? প্যাকেজ কি সবার মাথা ঠান্ডা করে দিছে? হ্যাঁ, আপনারা নেট ফালায় দেন, ফরগেট অ্যাবাউট এভরিথিং। এখন যেটা করেন সেটা হচ্ছে যে এই আপনারা কিভাবে ভ্যালিডেট করবেন, যেমন ক্যাটাগরি নেম, যে ব্র্যান্ড নেম, ব্র্যান্ড ডিসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, এগুলো যদি কেউ চেক না করে সেভে ক্লিক করে তাহলে যেন ডাটাটা সেভ না হয় হতে পারে, তাই না? বা এখানে একটি এরর দেখাবে যে ক্যাটাগরি নেম মাস্ট বি, তাই না? আমরা জিকুইরি দিয়ে ফর্ম ভ্যালিডেশন প্র্যাকটিস করছিলাম, আমরা এখন ল্যারাভেল দিয়ে কীভাবে ফর্ম ভ্যালিডেশন করতে হয় সেটা দেখবো, ল্যারাভেল দিয়ে। তো মেইন ব্যাপার হচ্ছে ল্যারাভেল দিয়ে ফর্ম ভ্যালিডেশন করার জন্য একটা লাইব্রেরি তারা তৈরি করে রাখছে, সেটা হচ্ছে ভ্যালিডেশন। দেখেন আপনি ল্যারাভেলের মধ্যে আসেন, laravel.com, ডকুমেন্টেশন থেকে বাম দিক থেকে দেখেন ভ্যালিডেশন নামের একটা কিছু আছে, এই যে বেসিকের মধ্যে রাউটিং, মিডলওয়্যার, সিএসআরএ প্রোটেকশন, কন্ট্রোলার, রিকোয়েস্ট, রেসপন্স, ভিউ, পাইছেন না? ইউআরএল জেনারেশন, সেশন, এরপরে কি আছে? ভ্যালিডেশন। এখানে ক্লিক করেন, ভ্যালিডেশনে ক্লিক করার পর, ভ্যালিডেশনে ক্লিক করার পর দেখেন কি আছে এখানে, দেখছেন এখানে অ্যাকচুয়ালি খুব সুন্দর করে কিছু বলা আছে, ভ্যালিডেশন কুইক স্টার্ট কিভাবে কি করা আছে। হ্যাঁ, তো এখানে একটা জিনিস খেয়াল করেন, ল্যারাভেল প্রোভাইড সেভারেল ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু ভ্যালিডেট ইউর অ্যাপ্লিকেশন। কি ডাটা? ইনকামিং ডাটা। ইনকামিং ডাটা মানে কি? ফর্ম দিয়ে যা আসতে সেগুলো কি ইনকামিং না? তাহলে আমাদের বিভিন্ন মেথড আছে, বিভিন্ন পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা ভ্যালিডেট করতে পারি কি আমাদের অ্যাপ্লিকেশন কি আমি ডাটাকে। বাই ডিফল্ট দেখেন, বাই ডিফল্ট ল্যারাভেল বেস কন্ট্রোলার ক্লাসেস ইউজ এ ভ্যালিডেট রিকোয়েস্ট ট্রিট। তার মানে কি, ল্যারাভেল বেস কন্ট্রোলার ক্লাস কোনটা বলেন তো? বেস কন্ট্রোলার কোনটা? এটা না? তাহলে এখানে বলতেছি কি বেস কন্ট্রোলার ক্লাস ইউজ করছে কি ভ্যালিডেট রিকোয়েস্ট নামের একটা, এটা কি ট্রিট? কন্ট্রোলার ডট পিএসপি তে যান, তারা কি আসলেই করছে? এই যে দেখেন এটা হচ্ছে কি ভ্যালিডেট রিকোয়েস্ট, ঠিক আছে? সো এই ভ্যালিডেট রিকোয়েস্ট, তারপর কি হুইজ প্রোভাইড এ কনভেনিয়েন্ট মেথড ফর ভ্যালিডেট ইনকামিং এসটিডিপি রিকোয়েস্ট উইথ এ ভ্যারিয়েটি অফ পাওয়ারফুল ভ্যালিডেশন রুলস। তার মানে এই যে লাইব্রেরিটা, এই যে প্যাকেজটা, এই যে ক্লাসটা, এই ক্লাসের মধ্যে অনেকগুলো ফাংশন আছে, যে ফাংশনগুলো ব্যবহার করে আমরা ইনকামিং ডাটাকে কি করতে পারি, ভ্যালিডেট করতে পারি। এই আপনাদের কি হয়েছে দুজন পিছনে? ইনকামিং ডাটাটাকে আমরা ভ্যালিডেট করতে পারি এই ভ্যালিডেট রিকোয়েস্ট ক্লাসের মতো অনেকগুলো মেথড আছে সেই মেথড দিয়ে। এখন এটা হচ্ছে আমার বেস কন্ট্রোলার, এখন আপনি যতগুলো কন্ট্রোলার তৈরি করছেন এই ব্র্যান্ড কন্ট্রোলার, এটা এক্সটেন্ড করছে কাকে? তার মানে আপনি ব্র্যান্ড কন্ট্রোলার এক্সটেন্ড করছে কন্ট্রোলারকে। সো কন্ট্রোলারের মধ্যে এই ভ্যালিডেট রিকোয়েস্ট আছে, সো এটার অ্যাক্সেস কি এ পাবে না? হ্যাঁ, এখন এই কন্ট্রোলারের মধ্যে, এই বেস কন্ট্রোলারের মধ্যে, এই ভ্যালিডেট রিকোয়েস্টের মধ্যে যে মেথডগুলো পাবলিক আছে সেই পাবলিক মেথডগুলো আমরা এখান থেকে দিস দিয়ে অ্যাক্সেস করতে পারবো।
যে মেথডটা লাগবে সেই মেথডের নাম হচ্ছে ভ্যালিডেট, দিস ভ্যালিডেট। লিখছেন, এখানে দুইটা আর্গুমেন্ট দিতে হয়। প্রথমটা হচ্ছে কি ভ্যালিডেট করবে, যা কিছু ভ্যালিডেট করবে সেগুলো কোথায় আছে, রিকোয়েস্টের মধ্যে তো ইনকামিং ডাটা আসতেছে তাই না, এই অবজেক্টের মধ্যে ডাটাগুলো আসতেছে না প্রপার্টি আকারে। আর এরপরেটা হচ্ছে একটা অ্যারে, এই অ্যারের মধ্যে আপনাকে রুলসগুলো ডিফাইন করতে হবে। এখানে প্রথমে লিখতে হবে ইনপুটের নাম, বললাম ব্র্যান্ড, BRAND, ব্র্যান্ড নেম। এবার ফর্মটা সাবমিট করো তো। কিছু না দিয়ে মেসেজ দিবে, এখন মেসেজ এখন কি কিছু না দিলে সাবমিট হয়? হ্যাঁ আর তো কথা না, আমি এখানে যাই, এই দেখেন ব্র্যান্ডে যাচ্ছি, সাবমিট হবে না, মানে কোন অবস্থাতে ফর্মটা কি হবে না, এটা কিন্তু এটার কারণে হচ্ছে না। এখন আমি এখানে কাট করতেছি, এবার রিলোড দিচ্ছি, এবার সাবমিটে ক্লিক করতেছি, দেখেন এবার কোথায় চলে গেছে, বলবে এখন তো সেটা বলিনি আমরা, সেটা বলবো আগে। দেখেন এই ভ্যালিডেট একাই কাজটুকুন খেয়াল করছেন কিভাবে হচ্ছে, সো দিস দিয়ে ভ্যালিডেট, তাহলে বলেন তো এই ভ্যালিডেট এই মেথডটা কোন ক্লাসের, এখানে কোন ক্লাস থেকে আসছে, এই ক্লাসের, কিন্তু এই ফাংশনটা হচ্ছে এই ভ্যালিডেট রিকোয়েস্ট ক্লাসের। আচ্ছা এখন এখানে তাহলে দিস ভ্যালিডেট এই ফাংশন দিয়ে আমরা প্রথমে দিয়ে দিলাম ইনকামিং ডাটাটা যে অবজেক্টের মধ্যে আছে সেই অবজেক্টটা, এবং তারপরে রিকোয়ার্ড বলে দিলাম। এখন আমি যদি এখান থেকে খেয়াল করেন, নর্মালি ক্লিক করলে যাচ্ছে না, বাট কিছু একটা দিলে যাচ্ছে, কিন্তু তার মানে কিছু একটা দেওয়া লাগবে, এখনও সব কমপ্লিট হয় নাই। এখন আপনি যখন কোনো কিছু না দিয়ে সাবমিট করতেছেন তখন ডাটাটা সাবমিট হচ্ছে না, ফর্মটা সাবমিট হচ্ছে না, বাট এখানে কোনো একটা মেসেজ দেখালে ভালো হতো না। সো বাই ডিফল্ট এই ভ্যালিডেট রিকোয়েস্ট এই ক্লাসটা, এই ভ্যালিডেট রিকোয়েস্ট এই ক্লাসটা এই ভিউ ফাইলগুলোর জন্য একটা অবজেক্ট তৈরি করে দিছে, সেই অবজেক্টের নাম হচ্ছে এরর্স। সো এরর্সটা শো করানো কত সহজ, দেখেন আপনি এরর্সটা দেখাবেন কোথায়, এই ব্র্যান্ড নেমের নিচে না, এখানে আসেন, একটা স্প্যান মামাকে নিয়ে নেন, এই অবজেক্টটা তারা বাই ডিফল্ট তৈরি করে দিছে এরর্স। এই অবজেক্টটা কোন ক্লাস তৈরি করে দিছে, ভ্যালিডেট রিকোয়েস্ট, এররগুলো ধরার জন্য। তার একটা মেসেজ হচ্ছে হ্যাজ, এর মধ্যে ইনপুট ফিল্ডের নাম, যদি এই নামের কোন এরর সে পায় তাহলে সে প্রিন্ট করবে কি, ফাস্ট। এলস নাথিং, এই টেক্সট এখন লেখেন,
এবার দেখেন তো কিছু হয় কি না। আচ্ছা তাহলে খেয়াল করেন, সো এই লাইনটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি, একটু খেয়াল করেন কিভাবে লেখা হচ্ছে এখানে। সো অ্যাকচুয়ালি এই এটা মানে কি ইফ, আর এটা মানে কি এলস। সো অ্যাকচুয়ালি এই ইরর অবজেক্টটা কোথা থেকে আসছে, ভ্যালিডেট রিকোয়েস্ট থেকে আসছে। এটা গ্লোবাল একটা অবজেক্ট তৈরি করে দিয়ে রাখছে, গ্লোবাল অবজেক্ট দিয়ে রাখছে ইররগুলো ধরার জন্য। সো হ্যাজ মেথডের কাজ কি, এই হ্যাজ মেথডটা চেক করবে যে এই নামে কোন এরর আছে কিনা। এখন এখানে কি লিখলেন, এখানে নোটিস দ্যাট এই নাম, এই নাম এবং এই নাম কি হতে হবে, সেম, রাইট। সেম হলে কিন্তু হবে না, সেম হতে হবে। সো ঠিক আছে, এখন এই ইনপুট ফিল্ডের নাম যেটাকে আপনি এখানে ভ্যালিডেট করছেন সেই নামটাকে আপনাকে খোঁজার জন্য এখানে দিতে হবে। হ্যাজ ফাংশনটা যদি এই নামের কোনো এরর খুঁজে পায় তাহলে রিটার্ন করবে ট্রু, ইফ ট্রু মানে কি। আর এই ফার্স্ট ফাংশনের কাজ হচ্ছে সেটাকে ইররটাকে সে প্রিন্ট করবে, ফার্স্ট ফাংশনটা প্রিন্ট করতেছে আর হ্যাজ ফাংশনটা করতেছে কি ফাইন্ড করতেছে, খুঁজতেছে ইরর আছে কি না, যদি থাকে সেটাকে প্রিন্ট করতেছে কে ফার্স্ট। এটার মধ্যে দেখেন এই নাম, এই নাম, এই নাম এবং এই নাম, এটা কি সেম, তাই না। আর এলসে যদি না হয়, এলসে কিছু দেখানোর দরকার আছে, এদিন এমপি দিয়ে দিছি এখানে কখন যাইব, যখন কন্ডিশন ফলস হবে। কন্ডিশন ফলস হওয়া মানে কি ইরর আছে না নাই, নাই। যদি হ্যাজ ফাংশনটা যদি এ নামে কোন ইরর পায় তাহলে রিটার্ন করবে ট্রু, ট্রু হলে কোথায় যাবে এলসে, তাই না, ইফে থাকবে, এখানে ঢুকবে। এখানে ঢোকা মানে কি, এখানে ঢোকা মানে এররটা দেখানো। এই যে একটু আগেই বললাম ফার্স্ট ফাংশনের কাজ কি প্রিন্ট করা, না আস চেক করতেছে না, সেটা আমরা করতে পারবো চাইলে। হ্যাঁ এখন মনে করেন রিলোড দিলাম, এখন এখানে দিলাম, দেখেন এখানে কি আসছে ব্র্যান্ড নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড। আপনি আর গায়ের রং উজ্জ্বল সামলা করতে যাচ্ছেন, করেন সাকসেস দিয়ে দেন, সরি ড্যাঞ্জার, এই যে টেক্সট ড্যাঞ্জার চলে আসছে, খেয়াল করছেন। এখন এখানে সব সমস্যা হচ্ছে ব্র্যান্ড নেমের জায়গায় যদি কেউ, ব্র্যান্ড নেমের জায়গায় যদি কেউ মনে করেন যে এগুলো না দিয়ে, এগুলো দিলে তো হবে, বাট যদি কেউ ব্র্যান্ড নেম তাহলে এগুলো হবে না, এগুলো কি ব্র্যান্ড নেম হবে। এবার সাবমিটে ক্লিক করলে তা এখন সাবমিট হয়ে যাচ্ছে, তাহলে আমি চেক করব কিভাবে সেটা দিছে, এটা দিছে। তো এই ধরনের কাজ করার জন্য বেশ কিছু বিষয় আছে। আপনি যে ভ্যালিডেট রিকোয়েস্ট এখানে আসছিলেন না, ভ্যালিডেশন লেরাভেলে এনে আসছেন, আপনাদের একটা খুনি দেখাই দিচ্ছে, দেখেন নিচের দিকে নামিয়ে স্ক্রল করতে করতে এটা ল্যারাভেল দিয়ে করে। আপনার মেশিনে ফ্রন্ট এন্ডে যত ভ্যালিডেশন আছে, আপনি যদি জাভাস্ক্রিপ্টটা বন্ধ করে দেন তাহলে কি হবে, আপনাকে তিনভাবে চেক করতে হবে। দেখেন না তিন স্তরে পানি ফিল্টার কেন করে,
প্রথমে HTML, তারপর জাভাস্ক্রিপ্ট, এরপরে ল্যারাভেল, অথবা সি শার্পে থাকলে সি শার্পে। ওগুলোও করে দিবেন, এইটা হলো সবার শেষে। আপনি ল্যারাভেল দিয়ে যে রডটা আসতেছে সেটা কখন আসতেছে? সাবমিট করার পর, আর মানে অনেক একটা সময় নিয়ে এখন ঘুরতেছে, ঘুরে তারপরে আসলো। আর জাভাস্ক্রিপ্ট কাজ করে কি, ঘুরবে সাথে সাথে অন দ্য স্পট? জাভাস্ক্রিপ্টে ভ্যালিডেশন যখন সে লিখবে তখনই, যে কোয়েরি দিয়ে যেটা আমরা ফর্ম ভ্যালিডেশন করছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ল্যারাভেল ডট কমে আসার পর নিচের দিকে আসতেছেন, অ্যাভেলেবল ভ্যালিডেশন রুলস হাইসেন নেয়ানেরা, পাইলে হবে না, হাইসেন নাকি হি এখন। আচ্ছা, আপনারা একটু প্র্যাকটিস করেন যাতে আমি কথা বলবো কার সাথে, বলেন। আপনাদের এই ক্লাসে নোয়াখালীর কেউ নাই? কে? ও, এর পাশে নোয়াখালী। আচ্ছা, আচ্ছা, এটা খেয়াল করছেন? এখন দেখেন এইগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন। মনে করেন আপনি যদি এই যে আলফা, দেখেন আলফা আছে, এখানে ক্লিক করেন, দেখেন এই আলফা যদি আপনি লিখে দেন তাহলে কি হবে, দিস ফিল্ড ভ্যালিডেশন মাস্ট বি ইন্টার আলফাবেটিক ক্যারেক্টার। তাহলে এখন আপনি কি করবেন, এখানে এসে এই আলফাটাকে, এটা হচ্ছে রুলস, এগুলো সবই রুলস, অ্যাকসেপ্টেড আলফা এগুলা। আমি যদি এখানে আলফাতে ক্লিক করি তার মানে সেটা হচ্ছে কি, এই যে আলফা, এটা যদি আমি কপি করে নেই, এবার যদি ব্রাউজারে এই এতে আসি, কন্ট্রোলার ক্লাসে আসি, রিকোয়ার্ডের পর কোলন দিয়ে লিখে দিই আলফা, কোলন দিয়ে একটার পর একটা কোলন দিয়ে লিখতে হয় আর কি, আলফা লিখে দিলাম। এবার আপনি ব্রাউজারে যান, এবার রিলোড দেন, এবার এখানে এক দুই তিন দেন, তো ওকে, এরপরে তো হচ্ছে সমস্যা রাখি, দাঁড়ান তো। হ্যাঁ, আলফা লেখা কি ভুল হইলো আমাদের, আলফা কিভাবে লিখতে হয়, না এই যে দেখেন এভাবে লিখতেছে রিকোয়ার্ড, ও সরি, আই এম সরি, এটা কোলন হবে না, এখানে হবে কি, এটা হচ্ছে পাইপ অপারেটর বলে, পাইপ, পাইপ অপারেটর, কোলন হবে না আর কি, পাইপ অপারেটর দিয়ে আলফা লেখেন, এবার দেন কি হয়। তাই না? এবার কিন্তু যখন আমি এখানে যাচ্ছি, এবার আমি এখানে সাবমিট ক্লিক করতেছি, বলতেছে ব্র্যান্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড, ওকে এক দুই তিন দিলাম, এবার বলতেছি কি, ব্র্যান্ড নেম মে ওয়ানলি কন্টেইন কি, লেটার। এবার এখানে যদি আমি বলি লেটার, আবার ঝামেলা আছে, আলফা ঝামেলা আছে। মনে করেন ব্র্যান্ড নেম হইতেছে সনি এরিকসন, SONY, ERR, এরিকসন মানে কি, এরিকসন মনে করেন হইলো। এবার সাবমিট দেন, তাও যাচ্ছে না, খেয়াল করছেন, সনি এরিকসন, এটা কি লেটার আছে কোনো, আপার কেজো না, মাঝখানে একটা কি আছে, হাইফেন আছে, এই স্পেসটা আসে নিবেন, এই যন্ত্রণার শেষ নাই, মানে হ্যাঁ আলফা ড্যাশ দিলে হয় কিনা, দেখেন তো একটু গুতাগুতি করেন না, আপনি বুঝতে পারতেছেন ভ্যালিডেশন রুলস গুলো কিভাবে লিখবেন। হ্যাঁ, আলফা ড্যাশ দিলে কি হয় একটু দেখেন না, দেখে আমাকে বলেন, একটু মাথাটা খাটান দয়া করে, আলফা ড্যাশ দিলে কি হয় একটু দেখেন, দেখে আমাকে বলেন, যেটা দিলে এই হইতেছে, হাইপেন নিচ্ছে না, স্পেস নিচ্ছে না, তাহলে কি করবেন বলেন,
ক্যামেলকে জুস করলে তো হবে না। আচ্ছা আচ্ছা লিখছেন। এখন এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এগুলো হচ্ছে রুলস, আর এই রুলস গুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। জেসন দিলে জেসন আসবে, ম্যাক্স দিলে ম্যাক্স দিলে কি হয়, সাইজ দিলে কি হয়। এখন মনে করেন যে ম্যাক্সের উপরে ক্লিক করলাম, ম্যাক্স ভ্যালু, এই যে দিস ফিল্ড আন্ডার ভ্যালিডেশন মাস্ট বি লেস দেন অর ইকুয়াল ম্যাক্সিমাম ভ্যালু, সেনা স্ট্রিং নিউমেরিক অ্যারে অ্যান্ড ফাইলস এলিভেট দিস সেম। তো মানে এই ম্যাক্স দিয়ে কি হয় দেখেন তো, ম্যাক্স দিয়ে কি হচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু। যেমন মনে করেন আমি এখানে লিখে দিলাম আলফার পরে এভাবে কলন দিয়ে লিখে দিলাম ম্যাক্স, ম্যাক্স দিয়ে কলন দিয়ে লিখে দিলাম মনে করেন 7, বা মনে করেন 5, ম্যাক্স দিয়ে লিখে দিলাম কত 5। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এবার মনে করেন এখানে এসে একটু খেয়াল করেন, এবার এখানে আমি লিখলাম ABCDEFGHIJKLMN, পাঁচটা বেশি আছে না। এবার সাবমিটে ক্লিক করলাম, কি বলতেছে গ্রেটার দেন 5 ক্যারেক্টার মে নট বি, মানে 5 ক্যারেক্টারে মধ্যে হতে হবে ম্যাক্সিমাম, তাই না। আবার সেম ভাবে আমরা কি করতে পারি, মিনিমামও দিতে পারি মনে হয়, মিনিমাম দিয়ে দেখেন তো, মিনিমাম দিলাম মনে করেন সাপোজ 5, ম্যাক্সিমাম দিলাম 15, ম্যাক্সিমাম দিলাম 15, মিনিমাম দিলাম কত 5, 5। এবার যদি যাই, এবার এখানে লিখলাম ASD, তিন অক্ষর লিখলাম, তিনটাই কি ক্যারেক্টার না। সাবমিটে ক্লিক করলাম, ব্র্যান্ড নেম মাস্ট বি লেটেস্ট 5 ক্যারেক্টার, কাজ করে কি আপনাদেরটা দেখেন তো এরকম, হ্যাঁ করে। টেস্ট করে না একটু, সেতু কাজ করে, ফাইন, কথা বলতেছেন না কেন তাহলে, আপনার কাজ করে, হ্যাঁ করে, দেখেন না কেন করেন, আপনি করতেছেন না ওনাটা দেখেন, বসে আছেন করো চুপচাপ।
ওকে ব্রেক, হ্যাঁ ব্রেক, কেন নামাই নেন না লেরাবিলিটি কালেকটিভটা, নামছে তো অনেক সময় লাগবে যাইতে। আচ্ছা ঠিক আছে, ব্যবহার করতে হবে, ঠিক আছে, একটা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। সো আমি একটা রেগুলার এক্সপ্রেশন লিখতেছি, আপনি একটু চাইলে লিখতে পারেন, একটু দেখেন এখানে আলফার পরিবর্তে আমি এখানে যেভাবে লিখি আর ই জি ই এক্স পি এখানে, তাই না? কোথায় আছে রেগুলার এক্সপ্রেশন দেখেন তো, এটা হ্যাঁ রেগুলার এক্সপ্রেশনে আমরা যাব এখানে প্যাটার্ন, এই যে আর ই জি আর ই জি ই এক্স, তাই না, আর ই জি ই এক্স, হ্যাঁ আমি এখানে আর ই জি ই এক্স পিটা হবে না আর জি আর, এটা হচ্ছে সে প্যাটার্নটা এতটুকু, হ্যাঁ প্যাটার্ন একটু লেখেন, পি ছোট হাতের পি বড় হাতের এল, এরপরে ব্যাক স্ল্যাশ এস হাইপেন এস, এর পরে আর একটা হাইপেন হবে ব্যাক স্ল্যাশ হবে, এটি লিখে দেওয়ার পর দেখেন কি হয়। একটু দেখি তো কি হয়, এখন এখানে ক্লিক করলে রিকোয়ার্ড 1 2 3 লিখি, ফরম্যাট ইজ ইনভ্যালিড, ফাইন, এবার যেভাবে লিখি এতে হইতেছে। অ্যাকচুয়ালি আপনি যদি এখানে দেখেন কোন ক্যারেক্টার দেন, কোন নাম্বার দেন, এবার সাবমিট দেন, ইনভ্যালিড ওনলি কি যাবে, শুধু নাম যাবে। এখানে যে রেগুলার এক্সপ্রেশনটা লেখা হয়েছে এই এতটুকুন দিয়ে, এই এতটুকুন দিয়ে আপনি শুধু কি দিতে পারবেন, অনলি ক্যারেক্টার ইনক্লুডিং স্পেস, দেখেন আপনাদের যায় কিনা এভাবে। হ্যাঁ এখন এই এই রেগুলার এক্সপ্রেশনের এই প্যাটার্নটা দিয়ে আপনি শুধু কি নিতে পারবেন, শুধু নেম, কোনো ক্যারেক্টার নাম্বার যাবে, নাম্বার যাবে না আর কি, লাইক 1 2 3 কোনো ডিজিট যাবে না, এবং ক্যারেক্টার দিলে সেখানে স্পেস দিলে কি যায়, দেখেন তো কষ্ট করবেন ভাই, যদি মনে করেন একটু পানি হবে না, আপনি কি আমাদের দিন ইনশাল্লাহ সুন্দর একটা বউ পাবেন, সরি পানি পাবেন আর কি।
সো নেমের অ্যাকচুয়ালি খেয়াল করেন আপনারা এটা কিভাবে সার্চ করবেন। হ্যাঁ হ্যাঁ, স্পেস দিলেও আসতেছে না, এবং ক্যারেক্টার ছাড়া অন্য কোনো কিছু যাবে না, কোনো নাম্বার দিলে যাবে না। এখন এগুলো কিভাবে খুঁজে পাওয়া হয়েছে, আপনি যদি গুগলে সার্চ দেন যে আর ই রেগুলার এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন ফর নেম ভ্যালিডেশন, এরপরে কি লিখবেন, লারাভেল, দেখবেন আপনি পেয়ে যাবেন যে লারাভেল 5.0 রেগুলার এক্সপ্রেশন পাইছেন নেম ভ্যালিডেশনের জন্য। এখান থেকে আপনি এই যে দেখেন নেম ভ্যালিডেশনের জন্য অনেক পাবেন আর কি। হ্যাঁ, এঞ্জেল টাইপ, রাইট, খেয়াল করছেন এই যে এখান থেকে আপনি বিভিন্ন রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে, এগুলো আপনি দেখে নিতে পারেন আর কি। কীভাবে সার্চ করবেন সেটা দেখা দেওয়া হচ্ছে। এখন আপনার নেমের জন্য দরকার, আপনি ইমেল লিখতে পারেন, ফোন নম্বর লিখতে পারেন, পাসওয়ার্ড লিখতে পারেন, কথা কি খেয়াল করতেছেন? যার জন্য দরকার সার্চ দিলে আপনার সাইট চলে আসবে, সেখান থেকে আপনি আপনার মতো করে ভ্যালিডেশন বসে দিতে পারেন। এছাড়াও ল্যারাভেল ফ্রেমওয়ার্কের মধ্যে যখন আপনি আছেন তখন আপনার কি এগুলো পাচ্ছেন না? তাহলে অ্যাকর্ডিং টু দিস ভ্যালিডেশন বলেন তো কি হবে? ম্যাক্সিমাম 15টা শুধু ক্যারেক্টার যাবে এবং স্পেস যাবে না, তাই না? স্পেস যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। হ্যাঁ, এগুলো প্যাটার্ন লিখতে হয় আর কি, ভাষা, রেগুলার এক্সপ্রেশনের ভাষা। ঠিক আছে, ওকে। এখন মনে করেন ব্র্যান্ড নেম দিলাম, এবার ব্র্যান্ড ডিসক্রিপশন দিব। এখন এটা শেষ করে দিলে আর ওয়াশ করা যাবে না। ব্র্যান্ড ডিসক্রিপশন অলওয়েজ খেয়াল রাখতে হবে যে এখানে আপনি যা লিখতেছেন এগুলো কিসের নাম, টেবিলের কলামের নাম, তাই না? নো, ইনপুট ফিল্ডের নাম। হ্যাঁ, সো ব্র্যান্ড ডিসক্রিপশনে আমরা কি দিব? ব্র্যান্ড ডিসক্রিপশনে শুধু রিকোয়ার্ড দিয়ে দিলাম, মার্কস দিলাম না। এরপরে আরেকটা কি আছে, পাবলিকেশন স্ট্যাটাস, এটাকেও আমি কি করে দিচ্ছি, রিকোয়ার্ড করে দিচ্ছি। তাহলে এখন আমার তিনটা ফিল্ডে ভ্যালিডেশন দেওয়া হয়ে গেল। সবার শেষেটাই কমা দিতে হয় না। যাবে না তো, এখন দেন, সাবমিট দেন না, ফাঁকা রাখলো। হ্যাঁ, এখন এরর দেখায় তো, কারণ কি, কারণ আমরা যেটা করছিলাম মডেলের মধ্যে গিয়ে প্রোটেক্টেড ফিলেবল লিখে দিয়ে আসছিলাম, এই জন্য এরর দেখাচ্ছিল। এভাবে লিখে দিছেন, তাহলে এখন আমি ব্র্যান্ড নেম, ব্র্যান্ড ডিসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, এই যে তিনটি ইনপুট ফিল্ড, এই তিনটি ইনপুট ফিল্ডকে আমি ভ্যালিডেশন করলাম কি দিয়ে বলেন তো, ল্যারাভেল দিয়ে। এখন আপনি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে করেন তাহলে আপনার ব্রাউজার থেকে যদি জাভাস্ক্রিপ্ট কেউ ডিসেবল করে দেয় তাহলে সেটা কাজ করবে? যখন আপনি ল্যারাভেল দিয়ে করতেছেন এটা সে ডিসেবল করবে কিভাবে? এটা কোনোভাবেই সম্ভব না। শুনছেন না কি বলছি, এটা কোনোভাবেই সম্ভব না। সো আমরা সর্বোচ্চ ভ্যালিডেশন দেব কিভাবে, এটা দিয়ে। এখন এরপরে এসে আমরা কি করবো, ডাটা সেভ করবো। তো সেভ করার কাজটা তো আপনারা করে ফেলছেন, তাই না? আমি একটু করে ফেলে দ্রুত দেখেন এখানে কি লিখছিলেন, মডেল পিএসপি আর্টিজান মেক মডেল, মডেলের নাম কি, ব্র্যান্ড হাইপেন এম। যারা করছেন তাদের করার দরকার নাই, তারা একটু দেখেন, যারা করেন নাই তারা করেন। পিএসপি আর্টিজান মেক মডেল ব্র্যান্ড স্পেস দিয়ে হাইপেন এম, হাইপেন এমটা অ্যাকচুয়ালি কি করবে, মাইগ্রেশন ফাইলটা ক্রিয়েট করবে এই মডেলটার জন্য। এই মডেলটা যে টেবিলের সাথে কাজ করবে সেই টেবিলের জন্য সে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করবে। ঠিক আছে, সিনটার দিয়ে দিচ্ছি, বলতেছে মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, মাইগ্রেশনটাও ক্রিয়েটেড হয়ে গেছে। মডেলের প্রথম অক্ষর, কন্ট্রোলার প্রথম অক্ষর কি হয়, এ কথা বলি আর লজ্জা দিয়েন না। সো এখানে আমি ওই প্রোটেক্টেড এটা লিখে দেন,
এখানে একটা এক্সেপশন আছে, সিরিয়াস ধরনের একটা এক্সেপশন আছে। মডেল ক্রিয়েট করার পর মডেলের মধ্যে আমি এভাবে প্রোটেক্টেড ফিলেবল একটা অ্যারে ডিক্লেয়ার করে দিলাম, মডেলের মধ্যে এখন আপাতত কোনো কাজ করতেছি না, বাট পরবর্তীতে আপনি যখন বড় সড়ো কাজ করবেন তখন কিন্তু আপনাকে মডেলের মধ্যে অনেক ধরনের ফাংশন লিখতে হবে। সো প্রোটেক্টেড ফিলেবল, ব্র্যান্ড নেম, ব্র্যান্ড ডিসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, এই বিষয়গুলো এখানে বলে দিলাম। এবার কি করতে হবে, হ্যাঁ মাইগ্রেশন ফাইলটা বলেন, ওটা লিখবেন না, ওখানে লিখবেন না, স্ট্রিং না টেবিল, স্ট্রিং এর মধ্যে নাম দিব কি, ব্র্যান্ড নেম, এরপরে ব্র্যান্ড ডিসক্রিপশন, এরপরে পাবলিকেশন স্ট্যাটাস, বাস এখানে টাইনি ইন্টিজার আর ডিসক্রিপশনটা টেক্সট, বাস হয়ে গেল। না এখানে কোনো এরকম মনে হচ্ছে আসবে না, ঠিক আছে কি? আচ্ছা একটু খেয়াল করেন তাহলে, আমরা সবগুলোর ব্যাপারে আস্তে আস্তে বলার চেষ্টা করবো, ঠিক আছে? বাট নাও এখন একটু খেয়াল করেন, হ্যাঁ তাহলে এখন এই টেবিলটা হয়ে গেছে না, এবার আমি যদি টার্মিনালে যাই, টার্মিনালে গিয়ে কি লিখতে হবে, পিএসপি আর্টিজান মাইগ্রেট, পিএসপি আর্টিজান মাইগ্রেট লেখার সাথে সাথে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। আমরা একটু ডাটাবেজে গিয়ে দেখি, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাইঅ্যাডমিন কোথায় গেল, আমাদের প্রজেক্টের নাম কি ছিল বলেন তো, নিউ শপে যে ব্র্যান্ড নামের একটা টেবিল চলে আসছে, খেয়াল করছেন? হ্যাঁ ব্র্যান্ড নামের একটা টেবিল চলে আসছে এবং এখানে কোনো ডাটা নেই, কারণ কি, বাই ডিফল্ট এখনো কিছু দেওয়া হয় নাই। তো ডাটা সেভ করার জন্য এখন কি লিখতে হবে, এখানে মডেলের মধ্যে এসে কন্ট্রোলার ক্লাসে এসে প্রথমে তো আমি ভ্যালিডেশন করলাম, তাই না? ভেরি সিম্পল, আমি যদি এভাবে বলি নিউ ব্র্যান্ড তৈরি করার সাথে সাথে এখানে বলে দিলাম ব্র্যান্ড, উপরে কি ইউজ করা হয়ে গেছে, হ্যাঁ উপরে ইউজ হয়ে গেছে। এবার এখানে সে কি লিখবো, ব্র্যান্ড নেম ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ব্র্যান্ড নেম, ব্র্যান্ড ডিসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, এরপরে ব্র্যান্ড কি হবে, শেপ হবে, ব্র্যান্ড শেপ হওয়ার পরে রিটার্ন
রিডিরেক্ট ব্রাঞ্চ ড্যাশ অ্যাট উইথ মেসেজ সাকসেসফুলি। ওকে, সো নাও এখন আমাদের মনে হয় ঘটনা ঘটে যাওয়ার কথা আর কি। অ্যাকর্ডিং টু দিস ইনস্ট্রাকশন প্রথমে সে কি করবে, ভ্যালিডেট করবে তেনে ডাটাগুলোকে, তারপরে সেভ করবে, তারপরে একটা মেসেজ পাঠাবে, তাই না? খেয়াল করছেন এভাবে কাজটা করে দিলাম। এখন আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, প্রথমে কোনো কিছু না দিয়ে সাবমিটে ক্লিক করলাম, দেখেন আমি তিনটা ফিল্ডই ভ্যালিডেশন করতি বা করা হয়েছে, বাট মেসেজ দেখাচ্ছে কয় জায়গায়, বাকিগুলো দেখাচ্ছে না কেন? তাহলে অ্যাড ব্র্যান্ডে আসেন, এররগুলো কোথায় কোথায় দিব? ব্র্যান্ডের পরে ডিসক্রিপশন দিতে হবে না, টেক্সট এরিয়ার নিচেও দিয়ে দেন, টেক্সট এরিয়ার ব্র্যান্ড ডিসক্রিপশনের যে নিচে যে জায়গাটা আছে টেক্সট এরিয়া, সেখানেও আমরা ওই উপরের মতো কপি করে পেস্ট করে জাস্ট চেঞ্জ হবে কোথায় বলেন তো? ইরর হ্যাজ আর ইরর ফাস্ট, তাই না? এটা করে দেন সবাই, ইরর হ্যাজ এবং ইরর ফাস্ট, এই মানে ওই স্প্যান ট্যাগটাই আর কি, সহ টেক্সট এরিয়ার নিচেও পেস্ট করে দেন, আবার ওই রেডিও বাটন আনপাবলিশের নিচেও পেস্ট করে দেন, দিয়ে শুধু হ্যাজের মধ্যে যে ইয়েটা আছে সেটা চেঞ্জ করে দেন হ্যাজ এবং ফার্স্টের মধ্যে। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, এখন সাবমিটে ক্লিক করলে কি হচ্ছে? কিছুই তো হয় না, ঘটনা কি? ও, তিন জায়গায় দেখাচ্ছে। এটার মধ্যে একটু নিচে আসতে হলে কি করতে হবে? প্রেসিডেন্ট সাহেবকে কল করতে হবে। এবার আসছে না? এবার এখানে কোনো কিছু দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, সাবমিটে ক্লিক করলাম, ব্র্যান্ড নেম ফরম্যাট ইনভ্যালিড। এবার ব্র্যান্ড নেম বললাম যে লাইক সনি ওয়েল হকি, স্যামসাং, মিনিমাম দুইটা, ম্যাক্সিমাম দিয়ে দিলাম মনে করেন 20টা দিয়ে দিলাম, 20টা। দুটো দিলাম কারণ কি হতে পারে, এলজি, এলজি হতে পারে না, যারা ব্র্যান্ড আগে করে নিয়ে আসছিলেন তারা ভ্যালিডেশন দিতে পারছেন ইরর সহ, আর যারা করে নিয়ে আসেন নাই তারা নতুন করে পুরো কাজটা শেষ করছেন কিনা। এখানে একটা এক্সেপশন দেখেন, আগে এটা করেন এরপর এক্সেপশন দেখাই, মানে এটা প্রবলেম হচ্ছে কার কার বলেন তো? একজন, আর সবার যাইতেছে? দুজন। আপনার গেছে, আপনি সবারটা চেক করেন কার কার জানে, ওঠেন ওঠেন, এটা সবারটা চেক করেন। এই আপনার গেছে, কথা বলতেছেন কেন? আপনার আপনার দুজনের কারো হয়েছে? উঠেন, বসে আছেন কেন? ওটা ঠিক করেন, ওটা ঠিক করেন, মোসাফের এটা ঠিক করেন, ইমরানি মনে হয় নাই না? ইমরানি কি প্রবলেম হচ্ছে বলেন তো? I don't know.
কি বলেছিল আপনাদের জন্য? রয়েছে কথা বলতেছে না কেন? হয় নাই আপনি সেভ হয়েছে কি লিখছেন? সেভ এ ফাংশন লিখছেন, ব্র্যান্ড লিখছেন ব্র্যান্ড কন্ট্রোল, তো সে বলতেছে যে ব্র্যান্ড নট ফাউন্ড, সে ব্র্যান্ড কোথায় যেটাই হোক সেভ করে
সেটাই তো আপনারা কি দুজনে কপি পেস্ট করছেন নাকি ঠিকই আসতেছে ছিল
এতদিন একটা ঈদের ছুটি পাইলেন, ক্লাসে এত সময় পাচ্ছেন, ব্রেক টেক সব মিলে, তারপরও তাই না? আপনি কি কার কথা চিন্তা করতেছেন বলেন? শহীদ কাপুর না কাবরিনা খান? কি আপনি দেখতে পারেন না? কেন ওকে, তাহলে এখন হয় লিখবো নাহলে বলবো, ঠিক আছে? আজকে থেকে আমাদের নতুন মিশন, আর এখন থেকে নতুন একটা রুলস জারি হয়েছে, বানান যদি কারো ভুল হয়। অলরেডি রুলস কিন্তু চালু হয়ে গেছে, একজন মায়ের খাইছে কিন্তু আরিফ, আরিফকে মারছে কে? মেহেদি। হ্যাঁ, বানান যদি কারো ভুল হয় খালি দোয়া করেন একবার মেহেদির জন্য বানান ভুল হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো আমি একটু খেয়াল করেন, এই আর কাজ করব না ব্র্যান্ডের, এবার আমরা প্রোডাক্ট অ্যাডের কাজ করব, ঠিক আছে? একটু খেয়াল করেন, এই ব্র্যান্ডের কাজটা, এই ব্র্যান্ডের কাজটা খুব সুন্দর করে সবাই যারা করছিলেন তারা তো করছিলেন, যারা করেন নাই তারাও বাসায় গিয়ে আরেকবার সুন্দর করে এভাবে ভ্যালিডেট করে টোরে, মানে এই ভ্যালিডেট আমরা করলাম এভাবে, আপডেট করার সময় চেষ্টা করবেন, এগুলো সব রেডি করে দেন আমরা ইয়ে করবো আর কি, মানে ওই কাজগুলো করবো আর কি। বাট ওগুলো এখন আর করতেছি না, মানে এতটুকুন ছিল নতুন কনসেপ্ট এবং ইরোডাকে শো করানো, তাই না? এবং আমরা কিছু রেগুলার এক্সপ্রেশন দেখলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করব। আপাতত ব্র্যান্ড শেষ এবং আমরা নতুন একটা প্যাকেজ ব্যবহার করতে পারলাম, সেটা ছিল আপনার ওই নামটি ভুলে গেছি, কালেকটিভ, ঠিক আছে? তো আজকে দেখি আরেকটা প্যাকেজ ব্যবহার করা যায় কিনা, নাহলে নেক্সট ক্লাসে করবো, intervention.io, ইমেজ প্রসেসিংয়ের জন্য। একটু খেয়াল করেন, এখন আপনারা menu.blade.pc ফাইলটি আসেন,
যারা কাজ যাদের হচ্ছে আর কি, বা যাদের হয় নাই সবাই আসেন, আসছেন? ব্র্যান্ড ইনফোর যে এলআইটা আছে, ব্র্যান্ড ইনফোর জন্য একটা এলআই আছে না, এলআই শুরু এলআই শেষ, এই এলআইটাকে কপি করে এর নিচে পেস্ট করেন। ব্র্যান্ড ইনফোর যে এলআইটা আছে পাইছেন? ব্র্যান্ড ইনফোর এলআইটাকে কপি করে তার নিচে পেস্ট করে দেন, দিছেন না? এখন ব্র্যান্ড ইনফোর এখানে কি হবে? প্রোডাক্ট ইনফো, এখানে লেখেন অ্যাড প্রোডাক্ট, ম্যানেজ প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্টের মধ্যে আমরা রাউটের মধ্যে কি লিখে দিব? অ্যাড প্রোডাক্ট। লিখতে পারছেন কি? অ্যাড প্রোডাক্টের মধ্যে যে হাইপার রেফারেন্স আছে রাউটের মধ্যে অ্যাড প্রোডাক্ট লিখে দেন। ওকে, এবার এটা নিয়ে কোথায় যাব? হ্যাঁ, রাউটে বা ওয়েবে আর কি, সেখানে যাচ্ছি আমরা সবাই। সেখানে গিয়ে কি লিখতে হবে? পোস্ট না গেট? গেট। এই অ্যাজের এখানে কি রিকোয়েস্টের নাম? এটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাড প্রোডাক্ট, আর তার জন্য হবে প্রোডাক্ট অ্যাডে দিয়ে দিলাম। কন্ট্রোলারটা চেঞ্জ করে বলা হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার, ফাংশনের নাম হবে ইনডেক্স। এই রাউটটা লেখা হয়েছে। বুঝি না যে এখানেও, হ্যাঁ, এখন প্রোডাক্ট কন্ট্রোলার তৈরি করব না? এটা এটা লেখা হয়ে গেলে আমরা কোথায় যাব? টার্মিনালে পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার, এরপরে নাম দেন প্রোডাক্ট কন্ট্রোলার। রিসোর্স লাগবে না, লিখছেন পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার ফর প্রোডাক্ট কন্ট্রোলার। সো দেখি প্রোডাক্ট কন্ট্রোলার তৈরি হয় কিনা। কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। সো কন্ট্রোলার তৈরি হওয়ার পর আমরা এবার কন্ট্রোলারে যাব। কোথায় গেল প্রোডাক্ট? এই যে প্রোডাক্ট কন্ট্রোলার পাওয়া গেছে। প্রোডাক্ট কন্ট্রোলারে এসে একটা ফাংশন লেখেন ইনডেক্স। এখান থেকে রিটার্ন করব ভিউ থেকে কাকে? এডমিন ডট প্রোডাক্ট ডট অ্যাড প্রোডাক্ট।
হয়েছে না এটা, তাহলে অ্যাডমিনের না রিসোর্স ইউজ করার দরকার নেই আপাতত, রিসোর্স ইউজ করে আমি দেখাবো একটা। সো অ্যাকচুয়ালি রিসোর্স ব্যবহার করলে কিছু সুযোগ সুবিধা ওয়েব থেকে নেওয়া যায়, এটা দেখাবো একটু পরে। ধরেন অ্যাডমিন প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট, তাহলে এখন কি করতে হবে, অ্যাডমিনের মধ্যে গিয়ে আমরা একটা কি করব, একটা ডিরেক্টরি অ্যাড করতে হবে প্রোডাক্ট। প্রোডাক্ট অ্যাড করার পর একটা পিএইচপি ফাইল অ্যাড প্রোডাক্ট ডট প্লে ডট পিএইচপি, আর এখানে কার এগুলো কপি করবো বলেন তো, অ্যাড ক্যাটাগরি অথবা অ্যাড ব্র্যান্ড, আমরা ব্র্যান্ডেডটা কপি করি সবাই, অ্যাড ব্র্যান্ড এইমাত্র যেটা করলেন আর কি, অ্যাড ব্র্যান্ডে যা আছে সব কপি করে এনে পেস্ট করেন। ওকে, তাহলে অ্যাড প্রোডাক্টের মধ্যে সবগুলো কোড আমি পেস্ট করে দিলাম। এখন এখানে একটু খেয়াল করেন, এখন আমাকে প্রোডাক্ট অ্যাড করার জন্য যে যে বিষয় লাগবে একটু খেয়াল করবেন। প্রথমে এখানে কিন্তু কাজ করতে হবে, এটা এতটুকু করা হয়েছে না, আচ্ছা এখন একটু খেয়াল করেন। এখন এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ব্র্যান্ড নেমের এখানে আপনি প্রথমে লেখেন ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম প্রথম লেভেলের মধ্যে লিখতে পারছেন কি, ক্যাটাগরি নেম। এরপরে এখানে একটা আপাতত স্প্যান এররের জন্য যেটা আছে সেটা থাকুক, সমস্যা নাই। লেভেলের মধ্যে ক্যাটাগরি নেম লিখলাম তাই না, এবার এখানে ইনপুট এলিমেন্ট আছে না, এটাকে কাটেন, এটা কেটে দিয়ে এখানে হবে সিলেক্ট অপশন, কারণ ক্যাটাগরিগুলো কোথা থেকে আসবে বলেন তো। এগুলো নিয়ে নাটক করার কিছু না, এগুলো আপনারা জানেন না, ক্যাটাগরি নেম হবে লেখেন আগে, এই ধরনের একটা প্যাটার্ন কি হয়েছে এতটুকু।
বুঝতে পারছেন না? সিলেক্ট অপশন, সিলেক্টের মধ্যে ক্লাস কল করা হয়েছে ফর্ম কন্ট্রোল এবং নেম দেওয়া হয়েছে কি আইডি, কারণ আমরা জানি আমরা সিলেক্ট করব ক্যাটাগরি নেম আর ডাটাবেজে কি যাবে ওই পার্টিকুলার ক্যাটাগরি আইডি। ব্লক তৈরি করার সময় মনে ছিল কিভাবে করছিলাম? হ্যাঁ ওই রকম আর কি। আচ্ছা তাহলে এবার এই ক্যাটাগরি নেমের জন্য যে ফর্ম গ্রুপটা তৈরি করছেন এই ফর্ম গ্রুপটাকে কপি করেন। ফর্ম গ্রুপ শুরু হচ্ছে, ফর্ম গ্রুপ শেষ হচ্ছে, ক্যাটাগরি নেমের যে ফর্ম গ্রুপটা এটাকে এর নিচে পেস্ট করে দেন। এখানে কি লিখবো বলেন তো? ব্র্যান্ড নেম, সিলেক্ট ব্র্যান্ড নেম, ব্র্যান্ড ওয়ান, ব্র্যান্ড টু, এখানে কি হবে ব্র্যান্ড আইডি। হ্যাঁ ওগুলো চেঞ্জ করবো আমরা, ক্যাটাগরি নেম ব্র্যান্ড নেম লিখলাম তাই না? এরপর আমরা কি লিখব? এরপরে ক্যাটাগরি নেম ব্র্যান্ড নেমের পরে ব্র্যান্ড নেমের ডিপটা যেখানে শেষ হচ্ছে ফর্ম গ্রুপের তার নিচে কি আছে ব্র্যান্ড ডিসক্রিপশন তাই না? তো অ্যাকচুয়ালি আমরা এখানে ব্র্যান্ড ডিসক্রিপশন লিখবো না, এখানে হবে হচ্ছে আমাদের টেক্সট এরিয়া একটা লাগবে, সো আমি এটাকে কপি করে রাখতেছি। হ্যাঁ এই ব্র্যান্ড ডিসক্রিপশনের যে ফর্ম গ্রুপটা ছিল সেটাকে কপি করে রেখে দেন বা তার উপরে পেস্ট করেন। উপরে পেস্ট করে এখানে লেখেন প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমের মধ্যে তাহলে এখানে নেমের মধ্যে কি আসবে প্রোডাক্ট নেম। এখানে অ্যাকচুয়ালি টেক্সট এরিয়া হবে, ইনপুট হবে, টাইপ হবে টেক্সট। ঠিক আছে ইমরান আপনাকে খুব আপসেট লাগতেছে আজকে, কি প্রবলেম হচ্ছে বলেন তো? হ্যাঁ সো প্রোডাক্ট নেম ইনপুটের টাইপ টেক্সট ক্লাস ফর্ম কন্ট্রোল নেম প্রোডাক্ট নেম এটা হয়েছে কিনা দেখেন। খেয়াল করেন তাহলে, সো এখন প্রোডাক্ট নেমের পরে আমরা ওই প্রোডাক্ট নেমের যে ডিপটা ছিল
প্রোডাক্ট নেমের জন্য যে ফর্ম গ্রুপটা ছিল তার নিচে পেস্ট করে দেন। প্রোডাক্ট নেমের পর এখানে আসবে প্রোডাক্ট প্রাইস। প্রাইসের ক্ষেত্রে ইনপুটের টাইপটা দিব আমরা নাম্বার, আর নেমটাও করে দিচ্ছি প্রোডাক্ট প্রাইস। প্রাইস বুঝছেন, প্রোডাক্টের প্রাইসের পরে আসবে হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি। কোয়ান্টিটি প্রোডাক্ট কোয়ান্টিটির টাইপটা হবে নাম্বার, এখানে প্রাইসের পরিবর্তে আসবে কোয়ান্টিটি, UUANTITY প্রোডাক্ট কোয়ান্টিটি। ওকে দেখা দিচ্ছি, মিস লিখছেন প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট কোয়ান্টিটি। আচ্ছা নাইস, প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট কোয়ান্টিটির পরে এবার দেখেন নিচে কি আছে, ব্র্যান্ড ডিসক্রিপশন আছে না, এখানে লেখেন ব্র্যান্ড ডিসক্রিপশন উঠে দিয়ে শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশন টাইপ টেক্সট এরিয়া সবই থাকবে, ব্র্যান্ডের পরিবর্তে আসবে শর্ট ডিসক্রিপশন। এবারে শর্ট ডিসক্রিপশনটাকে কপি করে তার নিচে আবার পেস্ট করে দেন। এখানে কি লিখবো আমরা, লং ডিসক্রিপশন, নেমটাও চেঞ্জ করে দিয়ে দিচ্ছি লং ডিসক্রিপশন। এরপরে তার নিচে আসবে হচ্ছে প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজের ক্ষেত্রে ইনপুটের টাইপটা আমরা দিব ফাইল। এর নেম দিব আমরা প্রোডাক্ট ইমেজ। হ্যাঁ, ওটা হইতেছে আপনার ইমেজ, শুধু বাই ডিফল্ট ইমেজ গুলো সিলেক্টেড দেখাবে, বাই ডিফল্ট শুধু ইমেজ। অ্যাকসেপ্ট ইজিক্যাল টু ইমেজ ফরওয়ার্ড স্ল্যাশ, আপনি স্পেসিফিক কোনো এক্সটেনশন বলে দিতে পারেন, অথবা যদি স্টার বলে দেন তাহলে কি পাবে, হ্যাঁ শুধু ইমেজ ফাইলগুলো পাবে। আবার এখানে আপনি যদি বলে দেন ইমেজ ডট জেপিজি তাহলে কি হবে, জেপিজি গুলো পাবে। অলি বলে দেন হ্যাঁ প্রোডাক্ট ইমেজ হবে, সরি আর নিচে পাবলিকেশন স্ট্যাটাস আছে থাক, আর সবার নিচে কি হবে শেভ, শেভ প্রোডাক্ট ইনফো। এবার একটু ব্রাউজারে যাই দেখি কি অবস্থা হয়। সো এবার প্রোডাক্ট ইনফো থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করি, এরকম একটা ফর্ম আসে দেখেন, ক্যাটাগরি নেম, ব্র্যান্ড নেম, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, প্রোডাক্ট ইমেজ, পাবলিকেশন স্ট্যাটাস, এরকম আসছে কিনা। জি অবশ্যই, ইমেজে রয়েছে যে এতটুকু। এরকম
ওকে, একটু জানতে চাচ্ছিলাম এরকম আসছে কিনা আমাদের। হ্যাঁ, প্রোডাক্টটা সেভ করে দেই, ঠিক আছে, একদম সহজ। হ্যাঁ, ওকে, তাহলে একটু খেয়াল করেন। অ্যাকচুয়ালি আমাদের টার্গেট হচ্ছে যখন আমরা সেভ প্রোডাক্ট ইনফো বাটনে ক্লিক করবো তখন এগুলো কী হবে, সেভ হবে, তাই না? তাহলে সেভ হবে টেবিলে, টেবিলের জন্য কী লাগবে, মডেল লাগবে। সো ফর্ম তো মোটামুটি রেডি, সো এখানে ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে ক্যাটাগরি নেম এখানে অ্যাকচুয়ালি কী দেখাবে। আমরা এখান থেকে যে ক্যাটাগরিগুলো তৈরি করছি সেগুলো দেখাবে, আর ব্র্যান্ডের মধ্যে কী দেখাবে, যে ব্র্যান্ডগুলো এখান থেকে তৈরি করছি সেই ব্র্যান্ডগুলো এখানে দেখাবে, তাই না, নাকি এখানে দেখাবে। তো তার জন্য কী করতে হবে, এই ভিউ ফাইলটা লোড করছে কোথা থেকে, আমরা ইন্ডেক্স থেকে না। এখানে যদি বলি দেখেন ক্যাটাগরি স্কোপ অল দেওয়া যাবেন, এখানে লিখতে হবে হায়ার পাবলিকেশন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 1 ক্যাটাগরিজ। ব্র্যান্ড স্কোপ হায়ার পাবলিকেশন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 1 যখন লিখবেন এখানে একটা জিনিস লিখতে হবে গেট, যখন আপনি গেট আপ যখন এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছেন হায়ার তখন আপনাকে দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে আপনি যদি একটারও তুলতে পারেন, যে কোনো একটা কোয়েরির মাধ্যমে আপনি একটারও তুলতে পারেন অথবা একের অধিক তুলতে পারেন। যদি একটারও তুলতে পারেন তাহলে লিখতে হয় ফার্স্ট, আর যদি একের অধিক তুলতে চান তাহলে লিখতে হয় গেট। এখন বলেন তো আমাকে এখানে পাবলিকেশন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 1 কয়টা আসতে পারে, একটা না দুইটা না একের অধিক? সাধারণত একের অধিকই থাকবে, এই জন্য কি লিখলাম গেট। আর এটা আপনাকে ইয়েতে দেওয়া লাগবে না, যখন আপনি অল অথবা ফাইন্ড ইউজ করবেন তখন আপনাকে এটা দিতে হবে না। ফাইন্ড অথবা অল মেথড আমরা ইউজ করছি এর আগে, তাই না, মডেল ক্লাসের অবজেক্ট ধরে ফাইন্ড অথবা অল। খেয়াল করছেন আমি ক্যাটাগরি মডেলকে রিকোয়েস্ট করলাম যাদের পাবলিকেশন স্ট্যাটাস 1 আছে তাদেরকে দাও, সেটাকে আমরা এখানে রাখলাম। একাধিক দিতে চান কিভাবে করবেন, ভেরি গুড, জি এভাবে লিখতে হবে, এবং সবার শেষে হবে গেট এবং সেমিকোলন। এভাবে এখানে আপনি কিছু একটা লিখেন, জি লিখতে হবে, আপনি মাল্টি করতে হবে, হ্যাঁ না কোনো কমাটম হবে না, সবার শেষেটাই হবে গেট বা ফার্স্ট। আপনি যদি এক কোয়েরি দিয়ে একটা ডাটা আসে তাহলে আপনি কি লিখবেন, ফার্স্ট, আর যদি একের অধিক আসে এইটি, আর কোনো সূত্র নেই, একটাই সূত্র, ঠিক আছে। সো মাল্টিপল কন্ডিশন আমাদেরকে দিতে হবে, একটু ধৈর্য ধরেন, এগুলো সবই আসবে, ঠিক আছে। আচ্ছা, সো এখন বলা হলো যে ক্যাটাগরি মডেলকে রিকোয়েস্ট করলাম, মানে কি তার অবজেক্ট ধরা, মানে রিকোয়েস্ট করা যে ভাই যাদের পাবলিকেশন স্ট্যাটাস 1 তাদেরকে দাও। এখন বলেন তো এই এই ভেরিয়েবলটার মধ্যে একটা ক্যাটাগরি আছে না একাধিক আছে, এই জন্য ক্যাটাগরিজ। আবার ব্র্যান্ড মডেলকে রিকোয়েস্ট করলাম যে ভাই যাদের পাবলিকেশন স্ট্যাটাস 1 আছে তাদেরকে দাও, একাধিক আছে। এখন এগুলোকে পাঠাবো কোথায়, ব্লেডের মধ্যে, কিভাবে, এভাবে মোশারফ করিম, রাইট। মোশারফ করিমে নতুন আটিয়ে দেখলাম, আপনাদের বলছিলাম না কারে বললাম, এসকেলেন্ট আপনাদের তো মনে বলছিলাম না, এসকেলেন্ট বলতেছে দাদু এরকম এসকেলেন্ট অপার প্রত্যেক দিন আসে না, মনে হয় এত সুন্দর করে বলে।
ওকে, তাহলে কি করলাম, ক্যাটাগরিজকে এবার এই ড্রেসটাতে এখানে পাঠিয়ে দিলাম, ব্র্যান্ডকে এভাবে পাঠিয়ে দিলাম। ব্যাপারগুলো কি এরকম মনে হচ্ছে যে আমি বলতেছি, মানে আপনাদেরকে তাকে আমার মাঝে মধ্যে মনে হয় আমি বলতেছি যে শোনেন, 12 দিনে 1 সপ্তাহ, 120 মিনিট 1 ঘন্টা, হ্যাঁ হ্যাঁ, এগুলো কি কয়? হ্যাঁ, মানে ব্যাপারটা কি এরকম মনে হচ্ছে যে আমি বলতেছি 12 দিনে 1 সপ্তাহ বা 120 মিনিট 1 ঘন্টা? হ্যাঁ, তাদেরকে এখানে ব্লেডে পাঠিয়ে দিলাম। এখন আমি এখানে গিয়ে কি করবো, এই অ্যাড প্রোডাক্টে এসে এই যে যে ক্যাটাগরি নেমটা এখানে আছে, এখানে একটা থাকবে তাই না, অপশনের মধ্যে এখানে কি লিখবো, অ্যাট দ্য রেট ফর এজ ক্যাটাগরিজ অ্যাজ ক্যাটাগরি, আর নিচে হবে কি, অ্যাট দ্য রেট এন্ড ফর এজ ডাবল কার্লি। আচ্ছা, ক্যাটাগরি নেম আর ভ্যালুর মধ্যে কি আসবে, শুধু আইডি। দেখেন এই এই ইনস্ট্রাকশনটুকু লিখতে পারেন কিনা, আমি আসতেছি কেন বলে, আচ্ছা আমি আসতেছি ওই প্রত্যেক দিন দেখে আপনাদেরকেও দেখাবো একটু পর, ধৈর্য ধরেন, ঠিক আছে। সো এটা লিখতে পারছেন না, এখন অ্যাকচুয়ালি আমি যদি ব্রাউজারে যাই রিলোড দিই দেখি আসে কিনা, এই দেখেন পলিটিক্স আসছে, কারণ কি একটাই ছিল। সো ব্র্যান্ডগুলো সেম একইভাবে করতে হবে না, হ্যাঁ, তো এটাকে অ্যাকচুয়ালি কপি করি, ভালো কথা বলছে শফিক, এটাকে কপি করে এভাবে পেস্ট করে দিই এখানে, শুধু ক্যাটাগরির জায়গায় কি আসবে, ব্র্যান্ড, ভেরি সিম্পল, এই যে ব্র্যান্ড। এখানে একটা দিন কনভেনশন খেয়াল করছেন, এটার নাম আর এটার নাম কি দিছি, সেম, কারণ যাতে আমি একটা কপি করে নিলে হয়, আর ওখানে যে ডলার সাইন না দেওয়া লাগে, শুনছেন না কি বলছি, এই নামটা এবং এই নামটা দুইটা নাম সেম হলে সুবিধে কি, আপনি যদি এটা কপি করে নিয়ে যান তাহলেই তো হয়ে যাবে, কারণ এখানে তো ডলার সাইন দেওয়া যাবে না, আর যদি এখানে অন্য নাম লেখেন তাহলে এখানে কি আবার ওই নাম লিখতে হবে, তারপর আগে কি লিখতে হবে, ডলার সাইন দেওয়া লাগবে, এই চিন্তা করতেছেন, আল্লাহ জানে, জানি না কি হচ্ছে এদিকে। হ্যাঁ, সেখানে কি আসবে, কি লিখবো বলেন তো, আল্লাহ জানে কি হইতেছে, আমি খুব কনফিউজের মধ্যে আছি, আমার সামনে দিকে তাকালে কিন্তু ভয় করতেছে। হারাবেন কেন, এই কি অবস্থা বলেন, এই সারের কি অবস্থা, হ্যাঁ বলেন বলেন, এই জায়গাটা বোঝা যাচ্ছে না তাই না, আচ্ছা সমস্যা নাই, তাহলে একটু দেখেন, অবশ্যই বাসায় কিন্তু এটা করতে হবে একবার, বাসায় করবেন, ভিডিও আচ্ছা, বাসায় কি আসলে দেখেন আপনার, অনেস্টলি বলেন, আসলে আসলে বলে অনেস্টলি বলে আপনার বাসায় কি কেউ দেখেন এগুলা, আসলে আমার এটা বিশ্বাস হয় না, আপনারা বাসায় গিয়ে এগুলো আবার দেখবেন, এটা কি মনির ভাই বলেন, আপনি কথা বলতেছেন কেন, আপনি দেখেন,
আপনারা ভিডিও করে নিয়ে আসবেন বাসা থেকে এরপরে। আচ্ছা দেখেন ব্র্যান্ড নেম গুলো চলে আসার কথা, এই যে ব্র্যান্ড নেমও চলে আসছে তাই না? সো আমি জাস্ট একটা প্রসেসে ইমেজটা সেভ করার একটু চেষ্টা করি, দেখি পারি কিনা। হ্যাঁ এখন দেখেন মোটামুটি সবগুলো ঠিকঠাক মতো আছে, আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিবে, একটু খেয়াল করেন। এখন আমাদের একটা মডেল লাগবে তাই না? সো এখন আর করতে হবে না, একটু দেখতে পারেন, আর যদি করতে পারেন করেন। পিএসপি আর্টিজান মেক মডেল, মডেলের নাম কী হবে? প্রোডাক্ট হাইফেন এম এম ও ডিইএল মডেল, মডেল বানাম ভুল লিখছিলাম, মডেল হয়ে গেছে। এবার আমি যেটা করব, টেবিলের মধ্যে আসে, এখানে এসে কিভাবে লিখি দেখেন একটু, টেবিল ইন্টিজার ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি কোথা থেকে লিখলাম বলেন তো? এই যেটা এটাই যাচ্ছে, ওকে। এইখানে এরপরে কি আসবে? ব্র্যান্ড আইডি, এরপরে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমটা হবে স্ট্রিং। দেখেন আমার ভুল হয় কোথায়, স্ট্রিং এর পরে এখানে কি আসবে? প্রাইস, প্রাইসটা কি দিব বলেন তো? প্রাইসটা ইন্টিজার দিব কেন? ফ্লোট 10.2, এরপরে কি দিব? প্রাইসের দশমিকের আগে 10 ঘর, দশমিকের পরে 2 ঘর, ফ্লোট দিয়ে দিলাম না। এরপর হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি, কোয়ান্টিটিটা কি দিব বলেন? কোয়ান্টিটি কখনই ফ্লোট হতে পারে যে আমাকে 1.5টা প্রোডাক্ট দেন, আমাকে 1.5টা মোবাইল দেন? ইন্টিজার, দোকানদার কিন্তু পাগল হয়ে যাবে, ঠিক আছে, বলবে যে ভাই আপনি আমার দোকান নিয়ে যান, কথা বলেন না, আপনার যা মন চায় করেন, শুধু কথা বলেন না। শর্ট ডিসক্রিপশন কি মনে হচ্ছে? 12 দিন 1 সপ্তাহ বলতেছি? ইমেজের টাইপটা কি দিবে বলেন? এই তো দেখছেন, ইমেজের টাইপ ফাইল নাকি? রপিসপিতে কি দিছিলেন ইমেজের টাইপটা? টেক্সট দিছিলেন না? মার্কার না, অ্যাকচুয়ালি টেক্সট দিতে হয়, কারণ সেখানে অনেক কিছু আনএক্সপেক্টেড ক্যারেক্টার আসতে পারে, ঠিক আছে। ইনপুটে যখন আপনি টেবিল তৈরি করছেন, টেবিল তৈরি করার সময় ইমেজের ইয়েটা কি দিছিলেন আপনি? টেক্সট, হ্যাঁ, ইনপুট ফিল্ডের টাইপটা আর কি, কলামের টাইপ, কলামের নেম হচ্ছে কি? প্রোডাক্ট টেবিলের একটা কলামের নেম হচ্ছে প্রোডাক্ট ইমেজ, তার টাইপটা কি হবে? টেক্সট দিতাম না আমরা, ভার্কার না, টেক্সট দিতাম আর কি। প্রোডাক্টের নেমটা কি হবে? ভার্কার, এর জন্য স্ট্রিং দিয়ে দিলাম। সো মোটামুটি হয়েছে 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা ফিল কি আছে এখানে দেখেন তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1 হ্যাঁ রিলেশনশিপ এই যে হয়ে গেছে, আমি বসাই দিছি, হয়ে গেছে, আর কিছু করতে হবে না, মডেলে দেওয়া লাগবে না, আমরা কুয়েরি বিল্ডার দিয়ে দেখবো রিলেশনশিপটা, ঠিক আছে। সো মোটামুটি স্কিমা ফাইলটা হয়ে গেছে আল্লাহর রহমতে। এবার যদি আমি টার্মিনালে যাই, টার্মিনালে গিয়ে কী লিখতে হয়? পিএসপি আর্টিজান মাইগ্রেট, মাইগ্রেট করলাম, টেবিল ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, ডাটাবেজে যাচ্ছি, নিউ স্টোরে যাচ্ছি, এই যে প্রোডাক্ট টেবিল হয়ে গেছে, এখানে স্ট্রাকচারের মধ্যে আলহামদুলিল্লাহ সব চলে আসছে, ঠিক আছে। আমি ডাটাটা সেভ করব, তো আমি শুধুমাত্র অ্যাড প্রোডাক্ট থেকে যখন সেভ প্রোডাক্ট ইনফো বাটনে ক্লিক করবেন, তখন এই যে ফর্মের অ্যাকশনে এখানে কী লিখবো, এখন এখানে কী আছে? নিউ ব্র্যান্ড, নিউ প্রোডাক্ট লিখে দিলাম, আর যা আছে সব ঠিকঠাক। এবার রিকোয়েস্টের নাম হচ্ছে নিউ প্রোডাক্ট, তার জন্য ওয়েবে আসলাম, ওয়েবে এসে কী করতে পারি? গ্রাউট পোস্ট, এখানে হবে নিউ প্রোডাক্ট, প্রোডাক্ট সেভ, প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে নাম দিলাম সেভ প্রোডাক্ট। এবার সেভ প্রোডাক্ট ফাংশনের ডেফিনেশন দেওয়ার জন্য প্রোডাক্ট কন্ট্রোলার আসা হচ্ছে, এখানে এসে লিখলাম পাবলিক ফাংশন সেভ প্রোডাক্ট, ওকে।
রিকোয়েস্ট ঠিক আছে সো আপনারা প্রথমে ভ্যালিডেশন দিবেন সবগুলো ফিল্ড নেক্সট ক্লাসের হোমওয়ার্ক নাম্বার ওয়ান আমি শুধু ইমেজ আপলোডটা দেখাবো আর কিছু করবো না এখন ভ্যালিডেশন দিবেন প্রোডাক্টের সব শেপ করে নিয়ে আসবেন সো লারাভেলের প্রজেক্টের মধ্যে হ্যাঁ দিবেন ওগুলা ওগুলো দিবেন সমস্যা কি ওগুলো দিবেন কোনো সমস্যা নাই ঠিক আছে হ্যাঁ বুঝি নাই হ্যাঁ হ্যাঁ সো একটু খেয়াল করেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে আমরা যখন লারাভেলের মধ্যে আছি তখন আমরা নর্মালি কি জানি যে ইনপুট ফিল্ডের নামগুলা এই যে ইনপুট ফিল্ডের যে নেম ইনপুট ফিল্ডের নেমগুলোই কি হয়ে যায় রিকোয়েস্ট ক্লাসের প্রপার্টি হয়ে যায় রিকোয়েস্ট ক্লাসের অবজেক্ট তো এটা এর প্রপার্টি কি হয়ে যাবে নেম তাই না সো এখন সেক্ষেত্রে আমরা ফাইল ডাটার ক্ষেত্রে ফাইল ডাটার ক্ষেত্রে সরাসরি এখানে যদি বলি আমি অ্যাকর্ডিং টু আওয়ার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এখন প্রোডাক্ট ইমেজের যে ব্যাপারটা আছে কই গেল যে প্রোডাক্ট ইমেজ এখানে কি লেখা আছে প্রোডাক্ট ইমেজ তাহলে আমি যদি এখন এখানে ভাবে লিখে দিই তাহলে পাওয়ার কথা না কিন্তু প্রোডাক্ট ইমেজ এটা কি একটা ফাইল ডাটা না ফাইল ডাটাটা কি এবার সরাসরি কি পোস্ট থেকে অ্যাক্সেস করা যায় ফাইল সার্ভার থেকে অ্যাক্সেস করতে হয় না তার জন্য তখন আমাকে এখানে একটা মেথড লাগবে মেথডের নাম হচ্ছে ফাইল এই ফাইলের মধ্যে আপনাকে ওই ফিল্ডের নামটা লিখে দিতে হবে প্রোডাক্ট ইমেজ এবার আপনাকে সে কি দিবে PRODUCT প্রোডাক্ট ইমেজ একটু খেয়াল করেন অ্যাকচুয়ালি রিকোয়েস্ট ক্লাসের ফাইল মেথডের মধ্যে আমরা রিকোয়েস্ট ক্লাসের একটা মেথড কিন্তু পড়ছিলাম সেটা হচ্ছে কি বলেন তো অল তাই না তো এরকম আরেকটা মেথড হচ্ছে কি ফাইল এটা হচ্ছে একটা মেথড এর মধ্যে ফাইল ডাটাগুলো তোলার ক্ষেত্রে এই ফাইলের মধ্যে কি দিতে হয় ওই ইনপুট ফিল্ডের নেমটা দিতে হয় দিলাম দেওয়ার পরে সে কি করবে সো এই ফাইল মেথডটা এইখান থেকে এই ফাইল মেথড অ্যাক্সেস করবে কোথা থেকে ডলার সাইন আন্ডারস্কোর ফাইলস ফাইল ডাটাগুলো কি এখানে যায় না এই ফাইল সারে থেকে ফাইল ডাটাগুলোকে একে রিকোয়েস্ট করে তার একটা অবজেক্ট তৈরি করবে এবং সেটাকে আমি এখানে রাখলাম এখান থেকে এই অবজেক্টের উপরে সরি এই অবজেক্টের উপরে আমি যদি বলি যে বেশ কিছু মেথড আছে এখন গেট দিয়ে শুরু গেট ক্লায়েন্ট মাইম টাইপ গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম গেট ক্লায়েন্ট সাইজ ওখানে কী কী থাকে র প্রসেসে যখন আমরা ফাইল আপলোড করছিলাম তখন ইমেজের একটা নেম ছিল তার টাইপ ছিল তার সাইজ ছিল তার এরর ছিল এগুলো ছিল না এই গেট দিয়ে যে ফাংশনগুলো শুরু হয়েছে সেগুলো দিয়ে আপনি পাবেন যেমন মনে করেন গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম এই ফাংশনটা কি রিটার্ন করবে এই ফাংশনটা রিটার্ন করবে ইমেজের নাম ইমেজ নেম এই ফাংশনটা রিটার্ন করবে কি ইমেজের নেম আমি যদি এখানে বলি রিটার্ন ইমেজ নেম নাও এই গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম এই ফাংশনটা যখন আমি এই অবজেক্ট এই প্রোডাক্ট ইমেজের একটা অবজেক্ট তৈরি করেছি কার এই যে এই এলিমেন্ট ধরে এই এলিমেন্ট এটিকে কোনো একটা এলিমেন্টের নেম না কোনো একটা ফাইল আস্তে আস্তে ওই এলিমেন্টের নেম হচ্ছে এটা সো ফাইল মেথডটা ওই নেম দিয়ে তার একটা অবজেক্ট তৈরি করবে অবজেক্ট তৈরি করে সেটাকে আমরা এখানে রাখলাম এখন অবজেক্ট ধরে সেখানে আমরা একটা মেথড অ্যাপ্লাই করলাম গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম এই মেথডটা কি করবে এই অবজেক্ট থেকে তার নামটাকে শুধু রিটার্ন করবে ইমেজ নেম অ্যাকর্ডিং টু দিস ইনস্ট্রাকশন এবার যদি আমি এখানে একটা ফাইল সিলেক্ট করে দিই মনে করেন এটাই দিলাম আউটপুট কি আসবে বলেন তো যে সরি ওয়ান সরি অপস যেহেতু ফাইল ডাটা আসতেছে সো কি করতে হবে ফর্মের মধ্যে কিতনে লিখে দিতে হয় আইএনসি টাইপ না নাকি ইএনসি টি ওয়াই পি এর ভ্যালু কি আসে এম ইউ এল টি আই পি এ আর টি স্পেস সরি হাইফেন এফ ও আর এম ডি এ টি এটা লেখাকে ঠিক আছে মাল্টিপার ইএনসি টাইপ ঠিক আছে না এবার দেখি তো একটি ইমেজ সিলেক্ট করে দিচ্ছি মনে করেন দিলাম হচ্ছে সেইটা কি আসতেছে ওই ইনক্লুডিং এক্সটেনশন নামটা আসতেছে না যখন যেটা দিব আমি যদি এটা দেই তাহলে কি আসবে লোগো ডট জেপিজি আসতেছে লোগো ডট জেপিজি তাই না
যখন যেটা দিচ্ছেন তখন সেটা আসতেছে। এখন কি করতে হবে খেয়াল করে দেখেন, এখন ভেরি সিম্পল, আপনাকে প্রথমে একটা ডিরেক্টরি তৈরি করতে হবে। সো ডিরেক্টরিটা সাধারণত আপনাকে করতে হবে ইন্ডেক্স ফাইলের সাপেক্ষে। হ্যাঁ, ইন্ডেক্স ফাইলের সাপেক্ষে করতে হবে। এখন আপনি, আমি যদি এখানে লিখি মনে করেন প্রোডাক্ট ইমেজেস, প্রোডাক্ট ইমেজেস, এখানে র পিএসপির সাথে এখানে একটু পার্থক্য আছে, পার্থক্য না মানে আপনি অ্যাকচুয়ালি এভাবে বলে দিতে পারেন প্রোডাক্ট ইমেজেস, এইভাবে লিখলাম। হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন, না অ্যাকচুয়ালি আমার তো সেটা দরকার নাই, আমার দরকার কি জাস্ট একটা কোথায় ইমেজটা আপলোড হবে। এখন আপনি এখানে ডিরেক্টরি একটা ফোল্ডারের নাম লিখতে হবে না, এখন এই ফোল্ডারের নামটা আপনি কার সাপেক্ষে লিখবেন, আপনার বাই ডিফল্ট ইন্ডেক্স ডট পিএসপি ফাইলটা যেখানে আছে সেখানে। এখন আমাদের ইন্ডেক্স ডট পিএসপি ফাইলটা কোথায়, পাবলিকের মধ্যে না, এখন এই পাবলিকের মধ্যে তাহলে কি অ্যাকর্ডিং টু দিস ইনস্ট্রাকশন পাবলিকের মধ্যে এই নামের একটা ফোল্ডার তৈরি করতে হবে না, আপনি যদি তৈরি না করেন ল্যারাভেল অটোমেটিক তৈরি করে নিবে, তৈরি করতে হবে না। র পিএসপিতে কি করতে হয়েছে, করতে হয়েছে, এখানে তৈরি করতে হবে না। দেখেন এবার আমি যদি বলি এই অ্যাকচুয়ালি অবজেক্ট কোনটা, ইমেজ, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজকে মুভ করবে কোথায় থেকে, ডিরেক্টরির সাথে যাবে হইতেছে ইমেজ নেম, দ্যাটস অল। না রিটার্ন কনকেট করার তো লাগবেই, সেটা ডাটাবেজে রাখার জন্য। মনে করেন আমার এখানে ইমেজের ডাটাবেজে রাখতে হবে না, ডাটাবেজে কি রাখতে হয়, পাথটা। আমি যদি বলি যে ইমেজ ইউআরএল ইজ ইকুয়াল টু ডলার সাইন ডিরেক্টরি ডট কি হবে, ইমেজ নেম, এইটা আমি কোথায় যাব এখন, তাহলে এর মধ্যে কি আছে দেখেন তো, এর মধ্যে কি আছে, প্রোডাক্ট ইমেজেস স্ল্যাশ তার নাম ডট ওই এক্সটেনশন সহ আর কি, চিন্তা করতেছেন বলেন তো। হ্যাঁ, আগের মতোই না, সো এটা অ্যাকচুয়ালি লাগতেছে না আমাদের, এটা আপনারা করে নিন। এইটা যাবে কোথায়, যখন সেভ করবেন প্রোডাক্ট ইমেজ রিকোয়েস্ট, সরি প্রোডাক্ট, আপনার তো সেভ করার সময় কি করা লাগবে, প্রোডাক্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা লাগবে না, প্রোডাক্ট ইজ ইকুয়াল টু নিউ প্রোডাক্ট, আই এম সরি প্রোডাক্ট, না লাগবে না, মুভ আপলোড ফাইল না, এই যে মুভ ফাংশনটা সব কিছু করবে, ঠিক আছে। এখন এখানে আপনি লিখবেন না প্রোডাক্ট ইমেজ, কারণ কি এই টেবিলের একটা, আপনি যে টেবিলটা তৈরি করছেন ডাটাবেজের মধ্যে, এই টেবিলের মধ্যে কি প্রোডাক্ট ইমেজ আছে না, এখন এই যে প্রোডাক্ট ইমেজটা যে আপনি করছেন, তাহলে এই প্রোডাক্ট ইমেজটা কি এই প্রোডাক্টের একটা প্রপার্টি হবে না, এখানে ভ্যালু সমান সমান কি যাবে বলেন তো, ইমেজ ওয়ার্ড, সরি এই যে আপনি যেটা তৈরি করছেন, এটার মধ্যে কি আছে, পাথটা আছে না, এখানে কিন্তু রিকোয়েস্ট থেকে কিছু আসবে না, আপনি যেটা তৈরি করছেন ব্যাপারটা কি খেয়াল করছেন। হ্যাঁ, সো আমি এই দুটো লাইন ক্লোজ করে দিচ্ছি, এখানে এটাও ক্লোজ করে দিচ্ছি। এখন অ্যাকর্ডিং টু দিস ইনস্ট্রাকশন কি হবে, সেভ প্রোডাক্টে ক্লিক করলে কি হবে বলেন তো, একটা ডিরেক্টরি তৈরি হবে ইন্ডেক্স ডট পিএসপি ফাইলটা যেখানে আছে সেখানে, নাম কি প্রোডাক্ট ইমেজেস, এবং তার মধ্যে ইমেজটা মুভ হবে। সো একটু খেয়াল করে দেখেন, আমি তিনটা লাইন আরেকবার একটু বলি। আপনি প্রথমে কি করলেন, রিকোয়েস্ট ক্লাসের ফাইল মেথড দিয়ে ওই ইনপুট টাইপ যে ফাইলটা আপনি আসতেছে তার একটা অবজেক্ট তৈরি করে নিলেন, অবজেক্ট তৈরি করে সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলেন। এবার এই অবজেক্টের উপরে আপনি গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন, তার ফাইল টাইপ, তার সাইজ সব বের করতে পারেন। সো ইমেজটা আপলোড, এখন কিন্তু এখানে কিন্তু কোনো ভ্যালিডেশন দেওয়া হয় না, এখন খেয়াল করছেন, ভ্যালিডেশন দেওয়ার জন্য কিন্তু ওগুলো লাগবে। সো গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম এই ফাংশনটা দিয়ে কী নিয়ে আসতে পারতেছিলাম আমরা, এই অবজেক্টের উপর যখন এই ফাংশনটা কল করতেছিলাম তখন সে তার নামটা এক্সটেনশন সহ রিটার্ন করতেছিল, লাইক সামথিং ডট জেপিজি বা পিএনজি এরকম। সো এটা আসতেছিল, এরপর আমরা একটা ডিরেক্টরি তৈরি করলাম যে এই ফোল্ডারের মধ্যে ইমেজটা থাকবে। এখন ফোল্ডারটা কোথায় তৈরি হবে, আপনার প্রজেক্টের মধ্যে ইন্ডেক্স ডট পিসি ফাইলটা যেখানে আছে সেখানে। এরপর আপনি জাস্ট এই যে অবজেক্টটা তৈরি করছেন প্রোডাক্ট ইমেজ, এই অবজেক্টটাকে ধরে মুভ হচ্ছে ফাংশন, এই ফাংশনের মধ্যে প্যারামিটার করা দিচ্ছেন, দেখেন তো দুইটা ডিরেক্টরির মধ্যে কি আছে,
আমি টেল লাইনটা পড়ি, এই অবজেক্টটা, এই অবজেক্টটার মধ্যে কি আছে, যে ইমেজটা আপনি আপলোড করে নিয়ে আসলেন সেটা আছে না? এই অবজেক্টটাকে মুভ করা হবে এই ডিরেক্টরিতে এই নামে। হ্যাঁ, এই অবজেক্টটাকে মুভ করা হচ্ছে এই ডিরেক্টরির মধ্যে থাকবে এই নামে। এটার মধ্যে কি আছে, নাম সহ এক্সটেনশন আছে না? বাসায় গিয়ে এগুলো আলাদা মনে করেন, গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, এরপরে লিখবেন গেট ক্লায়েন্ট মাইম টাইপ, গেট ক্লায়েন্ট সাইজ, এগুলোতে দেখবেন কী কিছু রিটার্ন করে। এটা লিখে আপনি এখানে কি লিখবেন, রিটার্ন এই ভেরিয়েবলের নাম, বুঝেন নাই, দেখবেন এই কী দেয়। সো নাও এখন আমাদের ঘটনা ঘটে যাওয়ার কথা, এক্সকিউজ মি একটু খেয়াল করেন, পাবলিকের মধ্যে এখন কি কোনো ফোল্ডার আছে? প্রোডাক্টের মধ্যে কোনো ফোল্ডার নাই, দেখি কি হয়, অটোমেটিক তৈরি হয়ে যাবে। এবার আমি একটা এখানে ইমেজ দিচ্ছি, মনে করেন সবাই বলে মেসি ভালো, আমি আর কি বলবো, কিছু বলার নাই, ক্লিক করলাম, সাকসেস তো আইলো না, এই আমি কই দেন এখন কোথায় যাব, আসছে এর মধ্যে লিওনেল মেসি, ঠিক আছে। সো আজকে এতটুকু বলি আর, হ্যাঁ।